আপনারা দেখছেন আত-তাহরিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আত-তাহরিক টিভির আজকের বিশেষ আয়োজনে। প্রিয় দর্শক, দীর্ঘ এক মাস যাবৎ রমজানের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর সমাগত আমাদের সামনে। এ উপলক্ষে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু প্রশ্নোত্তরে ঈদের মাসায়েল। আজকের এই আয়োজনে উপস্থিত আছেন মাসিক আত-তাহরিকের সম্মানিত সম্পাদক ডক্টর সাখাওয়াত হোসাইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত আছেন সৌদি আরবের আল কাসিম আল খাবরা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী হাফেজ মোহাম্মদ আখতার মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আলোচনায় এগিয়ে যাই। প্রথমে আমরা আসছি হাফেজ আখতার মাদানী আপনার কাছে। যেহেতু ঈদের প্রধান পর্ব হচ্ছে ঈদের সালাত, তো এই বিষয়ে আমাদের জানা প্রয়োজন যে ঈদের সালাতটা এটা আসলে সুন্নাত নাকি ওয়াজিব, এ বিষয়ে একটু আমাদের জানাবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ঈদের সালাতের বিষয়ে ওলামাদের মাঝে ইখতিলাফ আছে। কারো মতে এটা ফরজে কেফায়া, কেহ কেউ এটা ওয়াজিব বলেছেন, কিন্তু বিশুদ্ধ মত হলো এটা সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, দ্বিতীয় হিজরিতে যখন নাকি সিয়াম ফরজ হয়েছে তখন থেকেই ঈদের সালাত শুরু হয়ে যায়। এ বিষয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন হিজরতের পর, তো তখন দেখলেন যে মদিনার বাসীরা ওনারা দুই দিন, বিশেষ দুই দিনে আলাদা উৎসব করতেন। বুঝছেন, তারা তাদের জন্য দুটা কান আল্লাহুমা ইয়াউমান ইয়ালাবুনা ফীহিমা, তাদের জন্য বিশেষ দুটি দিন ছিল যে দুই দিনে তারা খেলাধুলা করতো এবং আনন্দ উৎসব করতো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করেছেন যে মা হা দানাল ইয়াউমানি তালাবুনা ফীহিমা, তোমাদের জন্য এই দুই দিন কিসের দিন, যে দুই দিনে তোমরা খেলাধুলা করো? তখন তারা উত্তর দিয়েছে যে কুন্না নালাবু ফিল জাহিরিয়াত, যে আমরা এই দুই দিন পূর্বে থেকে আমরা আনন্দ উৎসব করে আসছি, খেলাধুলা করে আসছি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন, কদ আবদালা লাকুমুল্লাহু বিহিমা খাইরাম মিনহুমা, যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দুই দিনের চাইতে উত্তম আরও দুটো দিন আল্লাহ পাক পরিবর্তন করে দিলেন। একটি হলো ঈদ উল ফিতর আর একটি হলো ঈদ উল আজহা। তো মূলত এখান থেকেই ঈদের সূচনা শুরু। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ভাষা থেকে যেটা বোঝা যায় সেটা হলো, বা ওই সময়ের জাহেলি বা সাহাবায়ে কিরাম যারা ছিলেন পূর্বে থেকে যেহেতু তারা বিশেষ দিন মানে আসতেছিলেন, তাতে বোঝা যায় যে ঈদ বা এই ধরনের উৎসবমূলক জিনিস আগেও ছিল। যেমন আল্লাহ তাআলা নিজেও কোরআনের মাজিদের মধ্যে বলেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাক, প্রত্যেক উম্মতের জন্য আমি আলাদা নুসুক মানে উৎসবের তরিকা বা নিয়ম নির্ধারণ করেছি। তাতে বোঝা যায় যে এই ঈদের আনন্দ উৎসব যদিও ওনার ভিন্নতা হয়তো অন্যরকম ছিল, নিয়ম আলাদা ছিল, কিন্তু এর অস্তিত্ব আগে থেকেও পাওয়া যায়। কিন্তু সেটা তো ছিল তাদের ইচ্ছা অনুযায়ী করা, তারা সেটাকে হয়তো নিজের ইচ্ছা অনুযায়ী সেটাকে পালন করতো, কিন্তু এটাকেই শরীয়ত রূপ দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দুটা দিনকে দুটা ভালো দিনের পরিবর্তন করে দিলেন। এটা আরেকটা দিন বোঝা যায় সেটা হলো এই যে ঈদ, এটাও আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিতেই আল্লাহ পাক এটা দিয়েছেন। এবং আরেকটা দিন বোঝা যায় সেটা হলো যে আল্লাহ রাসূল বলছেন যে কাদ আবদালা লাকুমা খায়রাম মিনহুমা, মানে এই দুই দিনের পরিবর্তে বাকি দুই দিন, তার মানে হলো ঈদের উৎসব দুই দিনই, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। যদিও আরেকটি হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জুমার দিনকেও সাপ্তাহিক ঈদ হিসেবে বলেছেন, কিন্তু আসলে ওই ঈদ আর এই ঈদের মধ্যে পার্থক্য আছে। ওটা এই জন্য হয়তো যে ঈদ মানে একটু আলাদা গুরুত্ব, সেই হিসাবে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে। কিন্তু এই দুটা ঈদ এটার বিশেষ গুরুত্ব রয়েছে। সেই বিশেষ গুরুত্বের মধ্যে যে এই দুটা ঈদের আলাদা মাসাইল আছে, আলাদা নিয়ম আছে, আলাদা সব অনেক কিছু বিষয় আছে, যার জন্য এই শরীয়তে দুটা ঈদই। যদিও মুসলিম সমাজের ভিতরে আর একটা ওনারা একটা নতুন ঈদ আর একটা আবিষ্কার করেছে, ঈদ এ মিলাদুন্নবী, আরও অনেকগুলি ঈদ তারা উদযাপন করেছে। তা আসলে
শরীয়তের দৃষ্টিকোণ থেকে দুটি ঈদই এটা শুদ্ধ। তো এই হাদিস থেকে ওলামা এখানে বলেছেন যে ঈদের সালাত আসলে ঈদ এটা হলো সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব নয়, ফরজ নয়। আচ্ছা আচ্ছা, সুন্নতে মুআক্কাদা। আচ্ছা আচ্ছা, এই কারণে যদি কেউ সালাত ঈদের সালাত ত্যাগ করে তাহলে সে পাপী হবে কিনা? আসলে ঈদের সালাত এটা যদিও সুন্নতে মুআক্কাদা, কিন্তু আরেক দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু ইসলামের একটা অন্যতম শিয়ার, একটা নিদর্শনও বটে। এই জন্য পারিত পক্ষে একজন ব্যক্তি সে চেষ্টা করবে এই ঈদের শরীক হওয়ার জন্য, কারণ আসলে এই ঈদকে আল্লাহ পাক এটাকে বলছে ঈদ শব্দের অর্থ হলে বারবার ঘুরে আসে, বারবার ঘুরে আসে। তার মানে হলো যে এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এটা প্রত্যেক বছর ঘুরে আসে এবং মানুষরা কিন্তু এই ঈদের অপেক্ষা করে। আর এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন একটি জিনিস লুকায়িত আছে যে ঈদ যদিও বারবার অনেকগুলি জিনিসই ঘুরে আসে, কিন্তু ঈদ যখনই আসে তখন কিন্তু মানুষের মধ্যে আলাদা একটা নতুন ইমেজও কিন্তু সৃষ্টি হয়। প্রত্যেক মানুষের মধ্যে ঈদের একটা আলাদা আকাঙ্ক্ষা থাকে, ঈদ আসতেছে, ঈদের প্রস্তুতি নিচ্ছে, ঈদে খুশি করবে। তো এই জন্য হয়তো বা এর মধ্যে আল্লাহ পাকের একটা বিশেষ রহমত আছে, হ্যাঁ, নিদর্শন আছে। অতএব পারিত পক্ষে ঈদে শরীক হওয়া উচিত। তবে কেউ যদি ঈদের সালাত আদায় না করে, তাহলে সুন্নতের আদায় না করার কারণে হয়তো যেটা তার কমি, সওয়াবের কমি বা অবহেলা করে, তাহলে সে, কিন্তু সেগুলো যে সে কোনো দণ্ডনীয় অপরাধ করবে তা নয়, যেহেতু সুন্নতে মক্কা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋতুবতী নারীদেরকেও যেতে বলছেন, এখান থেকে বোঝা যায় তিনি যে গুরুত্ব দিয়েছেন, অনেক গুরুত্ব দিয়েছেন যে এটা হলো বিশেষ করে ঈদগাহে যে সালাত আদায় করার ক্ষেত্রে তিনি নির্দেশনা দিয়েছেন বিশেষ করে, এবং বলছেন ফালিয়া শাহাদ জামাত আল মুসলিমিন, মানে মুসলমানদের জামাত যেন শরীক হয়, খুতবা যেন শোনে। আসলে মানে বৎসরে এই দুটা দিনে ইমাম সাহেব উনি মুসলিমদের উদ্দেশ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবেন, এবং সেখানে ধনী গরিব মানে ছোট বড় আমির গোলাম সবাই মিলে যে এক কাতারবদ্ধ হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক মানে কাতারবদ্ধ হয়ে সালাদাই করবে, এখানে যে একটা ইসলামের ভ্রাতৃত্ব আছে, অনেক অনেক কিছু জিনিস শেয়ার আছে এখানে। এই জন্য এখানে পারিতপক্ষে গুরুত্ব দেওয়া উচিত, এবং যে অবশ্যই ঈদগাহে যে সালাদাই করা উচিত। জি জি, ডক্টর সাখাওয়াত হোসেন আপনার কাছে আমরা আসছি। ঈদের দিন সকালটা আসলে কীভাবে শুরু করা উচিত, বা এখানে বিশেষ কোনো করণীয় আছে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা এই বিষয়ে? আলহামদুলিল্লাহ, ঈদের দিন সকালে অবশ্যই করণীয় কিছু আছে, যেহেতু সুন্নাত আমরা আগে জানলাম যে ঈদের সালাতটা সুন্নতে মুআক্কাদা, তো সে কারণে এই দিন আমাদের সমাজে কিছু কাজ আগে থেকে সমাজে চালু আছে যে কাজগুলি বর্জন করা উচিত, আর সেই জায়গায় কিন্তু কিছু সুন্নতি কর্ম আছে। যেমন আমরা ধারাবাহিকভাবে যদি বলতে চাই তাহলে এভাবে প্রথমে বলবো যে ঈদের দিন প্রথমেই যেটা করতে হবে, ঈদের যে সালাতের টাইমটা, আমাদের টাইমটাও কিন্তু আমাদের দেশে ঠিক নেই, আমরা অনেক বিলম্বে সালাত আদায় করি। মূলত ঈদের সময়টা কিন্তু এক নেজা বা দুই নেজার একটা বিষয় হাদিসে আসছে, যে এক বর্ষা সমান হচ্ছে ঈদুল আধা, এবং ঈদুল ফিতর হচ্ছে দুই নেজা বা দুই বর্ষা, অর্থাৎ সেটাতে 3 মিটার উচ্চতা, সূর্য ওঠার পরে 3 মিটার উপরে ওঠা, আবার ঈদুল আজহাতে হচ্ছে 6 মিটার এরকম। তো তাহলে বোঝা যাচ্ছে যে জাস্ট ফজরের সালাতের কিছু সময় পর থেকে কিন্তু ঈদের সালাতের সময়টা শুরু হয়ে যায়, সূর্য ওঠার পর থেকে। ফজরের সালাত শুরু মানে সূর্য ওঠার কিছু সময় পর থেকে আর কি। তো সেই দৃষ্টিকোণ থেকে এই সময় কিন্তু পর্যাপ্ত কোনো সময়ও থাকে না আমাদের অন্য কিছু করার। এখন যেটা প্রথমে যে কাজটা করা উচিত সেটা হচ্ছে যে সেদিন গোসল করে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে ঈদগাহে যাওয়া। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার ছেলে স্ত্রী সন্তানদেরকে নিয়ে তিনি উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করে ঈদের মাঠে যেতেন। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে উত্তম পোশাক বলতে এমনটি নয় যে নতুন পোশাকই লাগবে। আমাদের একটা মানে ট্র্যাডিশন হয়ে গেছে, যে ট্র্যাডিশন হয়ে গেছে ঈদ মানে নতুন পোশাক, এবং নতুন পোশাকের জন্য বায়না, নতুন পোশাকের জন্য মানে মার্কেটে ভিড়, এই যে একটা রেওয়াজ, এটা কিন্তু এটা শরীয়ত নয় যে আমাকে ঈদের দিনে নতুন পোশাকই কিনতে হবে। কারণ যার সামর্থ্য আছে সেও কিনে, যার সামর্থ্য নেই সেও কিন্তু ঈদের দিনে নতুন পোশাক কিনে। মূলত হচ্ছে তার যে পোশাক আছে, তার যে এবিলিটি আছে, তার মধ্যে যেটা সুন্দর পোশাক, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে সে সুগন্ধি ব্যবহার করে ঈদের মাঠে যাবে। 2 নম্বর হচ্ছে ঈদের মাঠে প্রত্যেক ঈদে তৈরি করতেন না কাপড়, বরং ঈদাইনের জন্য, জুমার জন্য ভালো পোশাকটা আলাদা রেখে দিতেন, বিশেষ ক্ষেত্রে এটা কিন্তু আমরাও সাধারণত করি। আমরা কিন্তু একটা প্রত্যেকের ভালো পোশাক থাকে কিছু, যেটা কোথাও যদি আমরা যাই যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক ঈদের ক্ষেত্রে ঠিক তাই। আমরা সচরাচর প্রতিদিন যে পোশাকটা পরি সেটা নয়, এর মধ্যে যেটা ভালো একটু ভালো মানের অথবা পরিষ্কার পরিচ্ছন্ন সেই পোশাকটা পরে ঈদের মাঠে যাবো। 2 নম্বর হচ্ছে
যে ঈদের দিনে তাকবীর বলতে বলতে যাওয়া, অর্থাৎ উচ্চ স্বরে তাকবীর বলবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অর্থাৎ আল্লাহর মানে আল্লাহর মহত্ব ঘোষণা উচ্চ স্বরে করতে করতে ঈদের মাঠে যাবেন, যাওয়া সুন্নাত। বিশেষ করে এই তাকবীরটা শুরু হবে যখন শাওয়ালের চাঁদ উঠবে, চাঁদ ওঠার পর থেকে তাকবীর শুরু হয়ে যাবে এবং ঈদের সালাত পর্যন্ত এই তাকবীরটা চলবে। এভাবে তাকবীর বলতে বলতে ঈদের মাঠে যাওয়া, এটা একটা সুন্নাত। আর তিন নম্বর হচ্ছে যে ঈদের মাঠে যাওয়ার সময় ঈদ উল ফিতরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে যেতেন। সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লা ইয়াকদু ইয়াউমুল ফিতরে লা কানা রাসূলুল্লাহ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াকদু ইয়াউমুল ফিতরে হাত্তা ইয়াকুলা তামরাত ওয়া ইয়াকুলুহুন্না ভিতরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ উল ফিতরের দিনে খেজুর না খেয়ে বের হতেন না, কারণ এটা তার নিয়মিত আমল ছিল, নিয়মিত আমল ছিল। আর সেটা তিনি খেতেন ওয়া ইয়াকুলুহুন্না ভিতরান, তিনি বেজক সংখ্যক খেতেন, একটা তিনটা পাঁচটা সাতটা যে সংখ্যা দিয়ে হোক সেটা হোক বেজর সংখ্যক, তো তিনি বেজর সংখ্যক খেজুর খেয়ে ঈদের সালাতে যেতেন। ঠিক আছে, এটা একটা সুন্নাত, ঈদের সালাতে যাওয়ার আগে আমরা বেজর সংখ্যক খেজুর খেয়ে ঈদের সালাতে যাব। আরেকটা সুন্নাত হচ্ছে যে ঈদের মাঠে যাওয়ার ক্ষেত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস, এটা সহিহ বুখারীর হাদিস, তিনি বলছেন ইদা কানা ইয়াউম ঈদিন খালাফাত তরিক, যখন ঈদের দিন আসতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা পরিবর্তন করতেন, অর্থাৎ তিনি এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন। এইটা একটা সুন্নাত আমরা আমল করতে পারি, যে আমরা যদি আমাদের ওরকম একাধিক রাস্তা থাকে তাহলে এক রাস্তা আমরা ঈদের মাঠে যাবো আর এক রাস্তা আসবো, তাহলে সকল রাস্তা কিন্তু তাকবীর উচ্চারিত হলো, আল্লাহর মহত্ব বড়ত্ব ঘোষিত হচ্ছে সব রাস্তাতে। এই সুন্নাতগুলি ঈদের সালাতে যাওয়ার আগে ঈদের দিন আমাদের বিশেষ করে মেনে করণীয় হাদিস ভিত্তিক যেগুলো, তার বাইরে কিছু বর্জনীয় বিষয় উল্লেখ করতেই হচ্ছে। যেমন আমাদের সমাজে যেটা ঈদের দিন সকালে আমরা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই, যেমন এদিন বিশেষ করে গ্রামেগঞ্জে এটা কিন্তু রেওয়াজটা চালু আছে বেশি, যে যেহেতু টাইমটা বেশি পাওয়া যায় সালাতের টাইমটা অনেক পরে, সেই কারণে তারা সকালবেলা কী করে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, ঘর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করা, গরু বাসুর যেগুলো আছে ওইগুলোকে গা গোসল দেওয়া, ওইগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, অর্থাৎ দুনিয়ার যত কর্ম নিয়ে তারা ব্যস্ত হয়ে যান। তো ঈদের দিন সকালে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের কোনো বিষয় নেই, প্রয়োজন হলে আগের দিন করে নেবে, ঈদের দিন নয়। তো এগুলো অতিরঞ্জিত কাজ, এছাড়া আরও শরীয়ত বিরোধী অনেক কাজ মানুষ করে, পটকা ফুটানো ইত্যাদি, যেগুলো আমাদের সন্তানরা করে, এগুলো মানে শরীয়তের সাথে যার কোনো সম্পর্ক নেই, বরং এগুলো জাহিলিয়াত। এগুলোতে বিরত থেকে এই সুন্নাতি আমলগুলি আমাদের ঈদের দিন সকালে করে ঈদের মাঠে যেতে হবে। আচ্ছা, পায়ে হাঁটার বিষয়ে বিশেষ কোনো নির্দেশনা আছে কিনা, মানে পায়ে হেঁটে দেখা যাওয়া উচিত? আমাদের যাদের ঈদগাহ খুব কাছাকাছি পায়ে হেঁটে যাবে। একটু সংশোধন করি এনার সাথে, সেটা হলে প্রথম যেটা ওই তাকবীরের বিষয়, যেমন ডক্টর সাহেব বললেন যে চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদগাহ যাওয়া পর্যন্ত। আচ্ছা, তাকবীরের বিষয়ে এটা ঘরেও পড়বে, মহিলারাও পড়তে পারবে, বাচ্চারাও পড়বে, ঈদগাহ যাওয়া না সারাটা রাত, একেবারে চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদগাহ যাওয়া পর্যন্ত পুরোটা টাইম যে কোনো সময় বাড়িতে রাস্তায় ঈদগাহ যাওয়ার সময় পড়বে। আরেকটা যে লক্ষ্য করবে সেটা হলো অনেক সময় দলবদ্ধভাবে পড়ার চেষ্টা করে, একজন বলছে তার সাথে সাথে সবাই দলবদ্ধ পড়ে, এটা কিন্তু বিদাত, এটা দরকার নেই, এটা কিন্তু খুবই প্রচলিত। জি জি, প্রচলিত। আর একটা সেটা হলো যে হ্যাঁ, এমন হতে পারে যে ঈদগাহে হয়তো বা মাইকে এটাকে উচ্চ স্বরে বলা হচ্ছে যেন মানুষকে স্মরণ করে দিচ্ছে যে তাকবীর বলো। যেমন আবদুল্লাহ বিন ওমর এবং আবু হুরায়রা, যেন ওনারা আবদুল্লাহ বিন ওমর, এনারা তো বাজারে বের হতেন বা রাস্তায় হাঁটতেন, জোরে জোরে তাকবীর বলতেন, ওয়ান নাস ইউকাব্বির বি তাকবীর হিমা, তাদের তাকবীর শুনে মানুষরা তাকবীর পড়া শুরু করে দিত। তো ওই হিসাবে যদি উচ্চ স্বরে পড়ে সমস্যা নেই, তাছাড়া তো এমনি। আর এটা একটা শেয়ার যেটা বললাম মানে নিদর্শন। আর একটা, হ্যাঁ, আরেকটা হলোই যে তাকবীরের যেটা শব্দ, আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা একটা। আরেকটা হলো ভিতির, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার তিনবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরেকটা আছে প্রথমটা ভিতির, দ্বিতীয়টা জোর, আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদ, মানে দুই দুই বার করে, দুটাই আল্লাহ আকবার, দুই নম্বর হলো তিনবার করে, আর চতুর্থ হলো প্রথমটা তিনবার পরেরটা দুইবার, তিনটা নিয়ম হাদিস থেকে পাওয়া যায়। তো দর্শকের উদ্দেশ্যে বলার উদ্দেশ্য যে তারাও যেন এটা আমলের মধ্যে নিয়ে আসে। আরেকটা ভাই যেটা বললেন, ইমাম শাফি একটা দোয়া পড়তেন,
আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা জি জি এটাও পাওয়া যায় এটাও পাওয়া যায় এটাও এটাও চাইলে পড়তে পারে আর যেটা খেজুর খাওয়ার যেটা বিষয় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বেজুর খেজুর খাতেন তো হয়তো দেখা যায় অনেকে বাড়ি কিন্তু খেজুর নেই কিন্তু খেজুর না থাকে কোনো মিষ্টি জাতীয় জিনিস সিমাই বা হালুয়া কিছু খেয়ে খেজুর খেয়ে যাওয়ার মানে হলো যে ঈদুল আজহা আর ঈদুল ফিতরের মধ্যে পার্থক্য হলো যে আল্লাহ নবী সাল্লাম ঈদুল আজহায় কিছু খেয়ে যেতেন না একেবারে যতক্ষণ তো সলাস শেষ করে না আসতেন আর ঈদুল ফিতরে কিছু খেয়ে যেতে হবে আর যদি খেজুর থাকে ভালো আলহামদুলিল্লাহ খেজুর খেলে বেজুর খাবে আর খেজুর নাই যে কোনো মিষ্টান্ন জিনিস বা কোনো অথবা পানি অন্যগুলো তো বেজুর খাওয়া যাবে মিষ্টান্ন সেমাই বা পায়েস এটা তো বেজুরের প্রসঙ্গ যদি থাকে জি আর খেজুর খেজুর খাওয়ার বিষয়ে আল্লাহ রাসূল সবসময় বেজুরটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন আর হাদিসে তো আছে আল্লাহ বেজুর তিনি বেজুরকে পছন্দ করেন তো সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমলের ক্ষেত্রে কিন্তু বেজুরের বিষয়টা আসছে আপনি বলছিলেন কিছু বিষয় বর্জনীয় তার মধ্যে একটা বিষয় আমরা অনেক সময় উল্লেখ করে থাকি যে ঈদগাহ থেকে ডাকাডাকি করা হয় মানুষকে মানে এত সময় হয়ে গেছে তাড়াতাড়ি আসেন এগুলো বিষয়ে জি এটা তো অবশ্যই বর্জনীয় কারণ এইভাবে ডাকাডাকির কোনো বিধান ইসলামে নেই কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সালাতে আবু সাঈদ খুদরি থেকে হাদিস আছে সহিহ বুখারী অন্যান্য হাদিসে যে ঈদের দিনে ঈদের মাঠে যেতেন সর্বপ্রথম তার কাছের সঙ্গে সালাত আদায় করা ফাওয়ালু বিহা ইয়াবদাহু সালাত সর্বপ্রথম তিনি যে কাজটা করতেন সালাত আদায় করতেন সালাতের আগে তাকবীর সিরাফ তাকবীর বলতে পারবে শুধু আপনি যেটা বলেন লোকদেরকে ডাকা ডাকে এটাও হয় আর অনেক ঈদগাহ দেখা যাচ্ছে ঈদের মাঠ সংশ্লিষ্ট যত কর্ম সব নিয়ে বসে কালেকশন তারপরে এই সমস্যা ওই সমস্যা সব কিছু নিয়ে একটা মনে হচ্ছে একটা সালিশের আয়োজন হচ্ছে ঈদের মাঠে অনেকক্ষণ পরে গিয়ে তার ইমাম সাহেব ইমাম সাহেব বেচারা তার কিছু করার নাই কারণ ওই যে কমিটি আছে কমিটির তারা যা করে তাই বেচারা চুপ করে বসে থাকে ওদের সব যজ্ঞ যখন শেষ হবে তখন ইমাম সাহেব ওঠেন এইটা হয় আমাদের সমাজে তখন ইমাম সাহেবকে অনুমতি দিলে তিনি সালাত আদায় করেন ইমাম সাহেবের কোনো সে থাকে না এগুলো মোটেই ঠিক না এগুলো একান্ত কোনোভাবেই করা উচিত না এগুলো সম্পূর্ণ শরীর বিরোধী কাজ মাইকে ডাকাডাকি করাই যাবে সিরাফ তাকবির দিতে পারবে তবে তাকবির যেটা শেখ আক্তার মাদানী সাহেব যেটা বললেন যে তাকবিরের ক্ষেত্রে শুধু অন্যদের শোনানোর জন্য নিজে হয়তো মাইকে দিলেন এমনটি নয় যে তিনি বললেন সবাই সাথে সাথে বলবে অর্থাৎ একসঙ্গে জামাতবদ্ধ তাকবির দেওয়ারও কিন্তু কোনো বিধান শরীয়তে নেই জি জাযাকুমুল্লাহ খাইরান শেখ আক্তার মাদানী আপনার কাছে আমরা এবার আসবো ঈদের সালাতের পদ্ধতি সম্পর্কে আমাদের সমাজে বেশ বিতর্ক আছে এই বিষয়টা নিয়ে একটু যদি আমাদেরকে পরিষ্কারভাবে বলতেন যে বিশেষ করে বারো তাকবীর এবং ছয় তাকবীর নিয়ে একটা বিতর্ক বহু আগে থেকে প্রচলিত এই বিষয়ে একটা মানে ফয়সালামূলক যদি বক্তব্য দিতেন আপনি জাযাকাল্লাহ আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমাদের জন্য নিদর্শন হিসেবে আল্লাহ পাক সূরা আহজাবে 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য উত্তম নমুনা উত্তম আদর্শ অতএব আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ রসুলকে আদর্শ হিসাবে আমরা গ্রহণ করব তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো 2 হিজরি থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তিনি প্রত্যেক বছরই সালাত পড়েছেন ঈদের সালাত এবং ইমামতি করেছেন তো উনি যেভাবে সালাত আদায় করাতেন এ বিষয়ে হাদিস থেকে যেটা বিশুদ্ধ সানাদ থেকে যেটা প্রমাণিত এ বিষয়ে অনেকগুলি হাদিস আছে যেমন কাসির বিন আবদুল্লাহ তিনি তার পিতা থেকে এবং তার দাদা থেকে বর্ণনা করেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা সাবআন ক্বাবল আল খিরাআতি ওয়া ফিল আখিরাতি খামসান ক্বাবল আল খিরাআ যে উনি প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর দিতেন এবং দ্বিতীয় রাকাতেও কেরাতের পূর্বে 5 তাকবীর দিতেন তো এই হাদিস আবু দাউদ এবং তিরমিজি ইবনে মাজার হাদিস এবং হাদিসকে মুহাদ্দিসের কাম সহি বলেছেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ হাদিস হিসেবে এটাই পাওয়া যায় যে তিনি 2 রাকাত ঈদের সালাত পড়াইয়েছেন আর ওই সালাদটি উনি এভাবে পড়াইয়েছেন যে প্রথমে তাকবীর দিয়েছেন তাকবীর দিয়ে প্রথম তাকবীর পর সানা পড়েছেন সানা পড়ার পর অতিরিক্ত 7 তাকবীর দিয়েছেন পর্যায়ক্রমে একটু ব্যবধান রেখে কিন্তু এই তাকবীরের মাঝে কোনো দোয়া নেই নির্দিষ্ট কোনো দোয়া নেই এখন এই সানার পরে 7 তাকবীর দিয়েছেন নাকি 6 তাকবীর অর্থাৎ তাকবীরের তাহরিমা সহ 8টা নাকি 7টা এটা না অবশ্য এটা নিয়ে একটা বিতর্ক আছে তো এখানে হাদিসের যেগুলি ভাষা আছে দুটাই আছে সেওয়াত তাকবীরাত ইহরাম এটাও আছে এবং 7 তাকবীর যেটা ওই 7টা গণনা তাকবীর সহ এটাও রেখেছেন দুই পক্ষেই গ্রহণযোগ্য আমাদের মত রয়েছে তাই আমি বলবো যেখানে যেটা আমল আছে যার ইস্তেহাদে যেটা প্রাধান্য পায় সেটা আমল করবে সমস্যা নেই অর্থাৎ 7 তাকবীর দিবে এটাই সঠিক এটা তাকবীরের তাহরিমা সহ দিক অথবা
তাহরিমে সারাদিক। তাকবির দেওয়ার পর আউজবিল্লাহ শয়তান আজিম পড়বে, বিসমিল্লাহ রহমান পড়ে সুরা ফাতেহা পড়বে, এরপর আরেকটি সুরা পড়বে, পড়ার পর রুকু করবে, সেজদা করবে, এরপর আবার দ্বিতীয় রাকাতে যখন উঠবে, ওঠার পর ও তো তাকবির দিয়ে উঠলো, এরপরে পাঁচটা তাকবির দিবে আগের মতো, পাঁচটা তাকবির দিয়ে সুরা ফাতেহা পড়বে, আরেকটি সুরা পড়বে, রুকু সেজদা যেভাবে বাকি সালাত এভাবে আদায় করবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি থেকে বিশুদ্ধ মত এটাই যে তিনি দুই রাকাতে বারো তাকবির সহ ঈদের সালাত আদায় করাইছেন। এর বিপরীত যে ভাইয়েরা ছয় তাকবির সালাত আদায় করেন, ওনারা একটা হাদিস নিয়ে আসেন আবদুল্লাহ বিন মাসউদ থেকে, যে হাদিসটি মুসনাদ ইবনে আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন হাদিসের বইয়ে উল্লেখ রয়েছে, যে জানাজার সালাতের ন্যায় উনি চার তাকবিরে ঈদের সালাত আদায় করতেন। তো আসলে জানাজার তাকবিরের ন্যায় জানাজা তো চার তাকবির। আরও কিছু বর্ণনা আছে ইবনে আব্বাস থেকে এবং আবদুল্লাহ মাসউদ থেকে, যে উনি তাকবির দিলেন, এরপরে চারটা তাকবির দিলেন, চারটা তাকবির দিলেন, তারপর কেরাত পড়লেন, দ্বিতীয় রাখাতে কেরাতের পরে উনি চার তাকবির দিলেন, এভাবে আসে। তো আসলে এই কথাটি আল্লাহ রসুলের দিকে নিসবত করা এটা সঠিক নয়, মানে এটা আবদুল্লাহ বিন মাসউদের মওকুফ হাদিস, উনি আল্লাহ রসুলের দিকে নিসবত করেন নাই যে কল রসুল্লাহ, এটা নয়, এটা আবদুল্লাহ বিন মাসউদ থেকে তার ব্যক্তি আমল, এটা প্রথমত। এবং এটা নিয়েও আমার একটা আমাদের মধ্যে বিরোধ রয়েছে, হাদিসটা সহি কিনা, অনেকে এটা জয়ীফ বলেছেন, হাদিসটা সহি নয়, জয়ীফ নয়, সহি যদি মানাও যায় তারপরে এটা আবদুল্লাহ বিন মাসউদ রাজিয়াল্লাহু তাআলার নিজস্ব আমল, তার ব্যক্তিগত আমল বা তার ব্যক্তিগত ইজতিহাদ, তার দিকে নিসবত। তো একটু আগে যেটা বললাম যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শ আমাদের জন্য নমুনা বানিয়েছেন, সেটা যদি আমরা পাচ্ছি তো অন্য সাহাবের দিকে যাওয়ার প্রয়োজন নেই। আর একটা বিষয় সেটা হলো যে আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি যে চার তাকবির দিলেন, ওটা কি তাকবির তাহরিমার সহ নাকি তাকবির তাহরিমার ছাড়া? হ্যাঁ, এর আর একটা যে মানে রুকুর তাকবির সহ নাকি রুকুর তাকবির ছাড়া, অস্পষ্ট। জানাজার মতো, জানাজার নিয়ম আলাদা, ঈদের সালাত আলাদা, মানে বিষয়টা স্পষ্ট না, বিষয়টা স্পষ্ট না, অস্পষ্ট হাদিসটাকে নিয়ে গ্রহণযোগ্য হবে না। এবং অধিকাংশ গ্রহণযোগ্য আলিমদের যেটা মত সেটা হলে যে বিশুদ্ধ মত অনুযায়ী এটাই যেটা আবদুল্লাহ ইবনে কাসির, এই হাদিসটাই গ্রহণযোগ্য আমলযোগ্য, এবং এটাকে কেন্দ্র করে বারো তাকবিরে সালাত আদায় করা এটাই সুন্নত মত হবে। এখানে একটা বিষয় যে আপনি যে বললেন জানাজার সালাতের মতো হবে, জানাজায় তো আমরা চারটা তাকবির, এখানে ছয়টা তাকবির কিভাবে আসলো? জি জি, ছয়টা তাকবির আসলো কিভাবে? আসলে বিষয়টা অস্পষ্ট, কি নাম, জানাজার তাকবিরের নেই জানাজার চার তাকবির, আর ঈদের ছয়টা, ছয়টা কীভাবে বানাইছে? ও যে প্রথমে চার তাকবির দিয়েছেন আর পরে কেরাতে পর চার তাকবির, তো ওই চার তাকবির মধ্যে একটা তাকবির বানাইছে তাকবির তাহরিমা, এটা, আর ওই দ্বিতীয় রাকাতের চারের মধ্যে একটা বানাইছে রুকুর তাকবির। তাহলে ওইদিকে যদি একটা বাদ যায়, এদিকে একটা বাদ যাত্রা করা থাকলো ছয়টা, ওই ছয়টাকে অতিরিক্ত তাকবির বলছেন আর ওই দুটা তো ফরজ তাকবির, সেই হিসেবে ওনারা বলেন যে ছয় তাকবির, অঙ্ক করা হলো, অঙ্ক করা হয়েছে অপব্যাখ্যা। এখানে একটা প্রচলন আছে সমাজে যে আপনার দ্বিতীয় রাকাতে তাকবীরগুলা রুকুর আগে দেওয়া হচ্ছে। জি জি, এটার ভিত্তিটা কি? এটার কোনো ভিত্তি নেই আসলে, যেটা আব্দুল্লাহ মাসউদের হাদিস সেটা কিন্তু কেরাতের পূর্বেই। জি, ওটাও আছে চারটা তাকবীর দিয়েছেন কেরাতের পূর্বে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে, এটাও আছে কেরাত, মানে কেরাতের পূর্বে কাবলা কেরাত শব্দ আছে মুসনাদ ইবনে আব্দুর রাজ্জাক। দেখা যাচ্ছে পুরো বিষয়টা একটা ভিত্তিহীন বিষয়। জি, ভিত্তিহীন বিষয়। জি, কিন্তু এখানে বাংলাদেশে অনেক গ্রহণযোগ্য ওলামায়ে কেরাম আমরা দেখছি যে তারা খুব জোর গলায় বলছেন যে অনেক সহি ভিত্তি আছে বা সাহাবায়ে কেরাম থেকে আসার আছে স্পষ্ট, তো এটা আসলে তারা মানে কিসের ভিত্তিতে বলছেন? এটা আসলে তারা মানে হয়তো পূর্বেতে করে আসতেছে, ওটাকে বলবৎ রাখার জন্য বিভিন্নভাবে তারা এটাকে জোর মানে নিজের জোর গলা এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। অথচ ওনাদের যে বড় বড় ওলামা কদিম কদামা যারা পূর্বের আছেন, যেমন আনোয়ার শাহ কাশ্মীরি এবং আব্দুল হাই লাখনবী, এনারা কিন্তু এটাই বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাম থেকে বারো তাকবীরের হাদিসটা বিশুদ্ধ হাদিস এটাই, এর বিপরীত কোনো সহি হাদিস নেই, মানে তাকবীরের ক্ষেত্রে এটা তারা স্বীকার করেছে এবং ওনারা তাদের আমল থেকে সাব্যস্ত হয়, ওনারা এটার উপর আমলও করতেন। অর্থে মানে নিরপেক্ষ দৃষ্টিতে যারা গোড়ামি না করে, হ্যাঁ পূর্বে যাই করে আসছি, বিশুদ্ধ মত যখন পাওয়া যাচ্ছে, বিশুদ্ধ হাদিস যখন পাওয়া যাচ্ছে সেটাকে গ্রহণ করা উচিত। আলহামদুলিল্লাহ, শায়খ যেটা বললেন খুব সুন্দর বলেছেন। তো আরেকটু যোগ করতে চাচ্ছি যে তাকবীর যেটা ছয় তাকবীরের যে বিষয়টা অনেকটা অঙ্ক করার মতো হয়ে গেছে এখানে, তো আসলে আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে কিছু দলীয় জেদ কাজ করতেছে, যার কারণে আমরা দলিল পাওয়ার পরেও আমরা সেইখানে যেতে পারছি না। এক্ষেত্রে কোরআন ওই আয়াতটা আমার মনে স্মরণ করতে পারি আমরা, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহির রাসূল, যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হয় তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। আলহামদুলিল্লাহ, এখানে যেখানে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল পাওয়া যাচ্ছে, তা আমাদের মনে হয় এটা নিয়ে বিতর্ক না করে সরাসরি আমলে ফিরে যাওয়াটা আমাদের জন্য সবচেয়ে ভালো।
আরেকটি বিষয় তাকবীরটা হচ্ছে সুন্নাত, এই তাকবীরটা ফরজ তাকবীর নয়, তাই অতিরিক্ত তাকবীর। এখন এই তাকবীরের যদি কম বিষয় হয়ে যায় বা ছোটেও যায় তাহলে কিন্তু সালাত হয়ে যাবে, এখানে সালাতের কোনো ক্ষতি হবে না। তো এই সামান্য একটা বিষয় নিয়ে, তাকবীর নিয়ে আমাদের নিজেদের মধ্যে মারামারি করে, ঈদগাহ আলাদা করে ফেলা, তারপরে একজনের সাথে বিদ্বেষ পোষণ করা, এগুলো ইসলামে ঠিক না, এগুলো থেকে বিরত থাকা উচিত আমাদের। কেউ যদি আমল যে যেটা করছে করছে, তার বুঝ অনুযায়ী করছে, আমরা দোয়া করবো সবার জন্য যেন সহি আমলে ফিরে আসে সবাই, সেটা করলাম। আর একটা দুঃখজনক সেটা হলে যে ব্যক্তি সহি হাদিসের উপর আমল করতে চায় তাকে বাধাগ্রস্ত করে দেওয়া, হ্যাঁ, এবং তাকে ফতোয়া দেওয়া, তাকে সমাজ থেকে বের করে দেওয়া, এটা অনুচিত। সত্য জিনিস জানার পর সে যদি নিজে গ্রহণ না করতে পারে, সেটা যদি কেউ আমল করতে চায়, অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তি হয়তো সুন্নত মোতাবেক আমল করার জন্য নিজের এলাকা বাদ দিয়ে দূরে যেয়ে একটু সালাত আদায় করতে যাচ্ছে, তার মনে একটা তৃপ্তি, যেহেতু প্রত্যেক মানুষের ইচ্ছা যে আমি যে ইবাদতটা করবো ইবাদতটা তো আল্লাহর কাছে কবুল হতে হবে, ইবাদতটা করাই বড় কথা না। আর ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলেই এখলাস, আর হলো মোতাবেয়াত রসুল, আল্লাহ রসুল আনুগত্য সেখানে থাকতে হবে। তো সে যে দেখতেছি স্পষ্ট যে যে বিষয়ে সহি হাদিস নেই সেটার উপর ভিত্তি করে আমল করা হচ্ছে, তো উনি যদি একটু দূরে যেয়ে সালাত আদায় করে সুন্নত মোতাবেক, এতে সমস্যা কী? এটা আরও তাকে উৎসাহ দেওয়া উচিত, এটাকে কেন্দ্র করে সমাজ থেকে তাকে বের করে দেওয়া, ফেতনা করা, এটা ঠিক না। আমাদের ভাই যারা যেনারা আছেন তাদের আশেপাশে যদি এরকম সহি হাদিস ভিত্তিক আমলের প্রেক্ষাপট যদি নাও থাকে, ওনারা যদি অন্য ভাইদের পিছনে চার তাকবীরে যদি সালাত আদায় করেন, সালাত হয়ে যাবে, এটা কোনো সমস্যা। যেমন সে ডাক্তার সাহেব বললেন যে এটা যদি কেউ ভুল ক্রমে তাকবীর কম বেশি করে, সমস্ত আলেমদের একমত এখানে সালাতের কোনো ত্রুটি হবে না, এটা একটা অতিরিক্ত তাকবীর, এটা নিয়ে কোনো গণ্ডগোল করানোর প্রয়োজন নেই। তাহলে আমরা স্পষ্ট যেটা বুঝতে পারলাম যে হাদিসের হাদিস অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে বারো তকবীরই পড়তে হবে, ছয় তকবীরে যে বিষয়টা আসছে সেটার সহি কোনো ভিত্তি পাওয়া যায় না, এটা স্রেফ একটা সামাজিক প্রচলন অথবা মাঝহাবি একটা ফতোয়ার ভিত্তিতে চলছে যার পিছনে সহি কোনো দলিল নেই। জাযাকুমুল্লাহ খাইরান ডক্টর সাখাওয়াত হোসাইন, আপনার কাছে আমরা আসবো। আমরা জানি যে মসজিদের জন্য জায়গাটা ওয়াকফ করে দেওয়াটা এটা জরুরি, তো ঈদগাহ কি মসজিদের মতোই, মানে ঈদগাহের জমিও কি ওয়াকফ করা জরুরি? জাযাকাল্লাহ খায়ের। এখানে ঈদের মাঠ ওয়াকফ করা জরুরি কি না, এটা আপনার প্রশ্ন। তো এখানে এই বিষয়টা আমরা যদি দেখি দুইভাবে দেখতে পারি, একটা হচ্ছে যে ঈদের সালাতের জন্য একটা জায়গা আগে থেকে নির্ধারিত জায়গা, যে এটা ঈদগাহ হিসাবে যে জায়গাটা সমাজের লোকেরা হয় ঈদগাহর জন্য কিনেছে অথবা ঈদগাহর জন্য জায়গাটা নির্ধারণ করে দিয়েছে যে এখানে ঈদের সালাত হবে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে অস্থায়ীভাবে কোনো জায়গায় ঈদের সালাত পড়লাম আমরা, তো আল্লাহর জমিনের যে কোনো জায়গায় সালাত আদায় করা যায়, সমস্যা নেই। সেই ক্ষেত্রে ঈদের সালাত হোক বা জুমা হোক, যার জায়গাতে আমরা পড়বো তার একটা মৌখিক সম্মতির প্রয়োজন আছে, যেখানে আমরা ঈদের সালাত পড়বো তার যদি স্বীকৃতি থাকে আলহামদুলিল্লাহ, খালাস, সমস্যা হবে না। আর যে জায়গাটা নির্ধারণ করা হবে ঈদের সালাতের জন্য, একবারে প্রতি বছর এই জায়গায় সালাত পড়বো ঈদগাহ যেটাকে আমরা বলছি, সেটা ওয়াকফ করাটাই উত্তম। কারণ এখানে যদি আমরা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী যখন নির্মাণ করতে গেলেন, তখন জমি যে জায়গাটাতে নির্ধারণ করলেন সেই জমিটা কিন্তু কিনে নিতে চেয়েছিলেন, তখন সেটা কিন্তু তার মানে তারই মাতুল গোষ্ঠী বনু নাজ্জার তারা এই জায়গাটা দান করে দিলেন আল্লাহর কাছে, তার মানে এই জায়গাটা মসজিদের জন্য দান করে দেওয়া হলো, এটা একেবারে নির্ধারিত। তো একইভাবে যদি ঈদগাহের ওরকম নির্ধারিত জায়গা হয়, স্থান হয়, তাহলে ওয়াকফ করে নেওয়াটাই উচিত বা উত্তম। তবে এমনটি নয় যে ওয়াকফ না হলে সালাত হবে না, এটা বলা যাবে না। জায়গাটাতে সালাত আদায় করার যদি যিনি মালিক তার সম্মতি থাকে তাহলে সালাত হয়ে যাবে। কারণ পরবর্তীতে এটা নিয়ে অনেক ফিতনা হয়, আমরা দেখি অনেক সমাজে দেখা যাচ্ছে যে হয়তো বাবা দান করে গেছেন কিন্তু সন্তান এসে দাবি করছেন যে এই জায়গাটা আমাদের, অথবা বাবা যেই পরিমাণ দান করেছেন সন্তান এসে বলছেন না এটুকু না আমাদের, অল্প একটু দান করেছে, অর্ধেকটা দিয়েছে, বাকিটা আমাদের দিতে হবে। অনেক জায়গায় অনেক ফিতনা হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, মামলা মোকদ্দমা পর্যন্ত গড়িয়ে যায়। সেই জন্য যদি নির্ধারিত হয় কেউ দান করলে সেটা ফিরে নেওয়া যায় না, সেক্ষেত্রে এটা ওয়াকফ করে নেওয়াটাই সবচেয়ে নিরাপদ এবং করাই উচিত। যদি কেউ এটা মানে রিটার্ন দাবিও করে তিনি বড় ভুল করবেন, কারণ দান করে সেটাকে চাওয়া মানে হলো যে মানুষ ভূমি করে সেটাকে যেটা ওয়াকফ করেছে তার পিতা যদি করে থাকেন তাহলে অবশ্যই তার বিনিময় তিনি পাবেন, আর সন্তানরা যদি এটা উল্টা দাবি করে তাহলে তো সে তো ওনার আব্বাকে আরও ক্ষতির দিকে পাঠিয়ে দিল, উনি কি চান তার পিতার ক্ষতি? তো যেটা ওয়াকফ করে দিয়েছে সেটা কোনো রকমভাবে দাবি রাখাই ঠিক না, ওয়াকফ মানে হলো এটা আর আমার নেই,
ঈদগাহের মাতব্বরীরা যেন আমাদের হাতে থাকে, যেহেতু আমার অক্ষ করেছে এই নিয়মিত যদি কেউ অক্ষ করে লীলা হবে না, এরকম একদম নিঃস্বার্থ। আর আরেকটি বিষয় হচ্ছে যে ঈদের জায়গা অক্ষ করলাম, কিন্তু সেখানে কিছু গাছ গাছালি ছিল, তো সেটা উল্লেখ করি নাই, ওয়াকফ হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে সন্তান দাবি করে যে গাছগুলি তোমার বাবার লাগানো ছিল, কারণ আব্বা তো জায়গা ওয়াকফ করেছে, গাছ তো আর করে নাই, তো গাছগুলি আমাদের ফেরত দিয়ে দাও। তো এই এই ক্ষেত্রে যেটা আমরা বলবো যে যখন ওয়াকফ করেছেন তিনি ওই জায়গাটা, তখন তিনি কিন্তু বলেন না যে গাছগুলি আমার থাকলো, তিনি ওয়াকফকৃত সম্পত্তির মধ্যে উপরে নিচে ভিতরে যা আছে সবই কিন্তু ওয়াকফ চলে যায়। সেক্ষেত্রে গাছগুলি দাবি করাও ঠিক না, তারপরে যদি সে দাবি করে জোর করে নেয় তাহলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। জি জি, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, এগুলো সমাজে হয়, এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। শুকরিয়া শেখ আখতার মাদানী, আপনার কাছে আমরা আসবো। আপনি সালাতের পদ্ধতি নিয়ে আমাদেরকে বলেছেন, এখন সালাতের আসলে মানে খুতবা কয়টা হবে এটা নিয়ে একটা প্রশ্ন আসে। বিশেষ করে আমাদের সমাজে প্রচলিত আছে যে জুমার মতোই কিন্তু খুতবা হচ্ছে, তো এটা হাদিস সম্মত হচ্ছে কি না, সাথে সাথে মেহরাব মিম্বার যেগুলো বিষয় এর সাথে জড়িত আছে, তো এইগুলো বিষয়ে আপনি যদি আমাদেরকে জানাতেন। জাযাকাল্লাহ। আমি এ বিষয়ে সরাসরি হাদিস থেকে যেটা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে থেকে আমরা ভাষা থেকে যদি খেয়াল করি তাহলে সব কিছু সমাধান পাওয়া যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজ ইয়াউমাল ফিত্রি ওয়াল আযহা ইলা আল মুসাল্লা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদ উল ফিত্রি এবং ঈদ উল আযহায় মুসাল্লায় বের হয়ে যেতেন। ফাউল শাইইন ইবদাউ বিহিস সালাহ, প্রথমেই তিনি সালাত আদায় করতেন। সুম্মা ইয়ানসারিফু, এরপর উনি ঘুরে বসতেন। ফায়াকুমু মুকাবিলান নাস, এরপরে তিনি দাঁড়াতেন মানুষের দিকে চেহারা করে। ওয়ান্নাস জুলুসুন আলা সুফুফিহিম, আর মানুষরা তার নিজ নিজ জায়গায় বসে থাকত। তো এই হাদিস থেকে যেটা প্রমাণ হয়, আগে বলা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে উনি মহিলাদের জায়গায় যেতেন, সেখানে যে ওয়াজ নসিহত করতেন। তো এই হাদিসে বা এই সালাতের বিষয়ে যতগুলি হাদিস আছে ঈদ সংক্রান্ত বিষয়, এটাই হলো মূল হাদিস। তো এখানে এতটুকু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত পড়ালেন, পড়ে তিনি দণ্ডায়মান হলেন, হলে তিনি খুতবা দিলেন ব্যাস। কিন্তু খুতবা দিয়ে আবার বসেছেন, বসে এরপর আর একটা খুতবা দিয়েছেন, এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না, কোনো দলিল নেই। মূলত জি জি জি, হ্যাঁ, এবার মেম্বারের কথাও নেই, আর মেম্বারের প্রশ্নই আসে না এখানে। আল্লাহ ইসলাম তো মুসাল্লায় ঈদ পড়াতেন, সেখানে তখনও ছিল না, এখনও নেই, সেখানে কোনো মেম্বার নেই। তো যেখানে সালাত করেছেন ওই মশাল্লায় দাঁড়িয়ে তিনি খুতবা দিয়েছেন, মেম্বারের প্রয়োজন নেই আর বসার কোনো জায়গারও প্রয়োজন নেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটাই খুতবা দিয়েছেন, এটা ইঙ্গিত পাওয়া যায়। আর বাকি যেনারা দুই খুতবা দেন, ওনারা মূলত ওই জুমার খুতবার উপর কেয়াস করে দূরে দেন। জুমায় যেহেতু দুটা খুতবা, ঈদগাহ এটাও খুতবা, সেহেতু দুটা হওয়া উচিত। এটা শুধু কিয়াস করে, জুমার উপর কিয়াস করে, কিন্তু শরীয়ত কোনো ভিত্তি নেই দুটা খুতবার। এবং এ বিষয়ে আরবদেরকেও দেখি, ওনারা অনেকে দুটা খুতবা দেন, জি জি দুটা খুতবা দেন। তো এই বিতর্কটা দেখো এত জটিল নয়, এটা ইজতিহাদি বিষয় বা কিয়াসের বিষয়, মানে যারা করছেন তারা জুমার খুতবার উপর, জুমার খুতবার উপর কিয়াস করে করেছেন, জি। কিন্তু যেটা হাদিস থেকে স্পষ্ট পাওয়া যায় না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা খুতবা দিয়েছেন, বরং এতটুকুই পাওয়া যায় তিনি সালাত পড়ে দাঁড়ালেন, খুতবা দিলেন, মানুষদেরকে অনুচ্ছেদ করলেন, এটার দ্বারা বোঝা যায় তিনি একটা খুতবাই দিতেন। সেখানে আরেকটা বিষয় যে মিম্বার এবং মেহরাবের বিষয়ে, মেহরাব তো আমাদের গ্রামগঞ্জে যে সমস্ত ঈদগাহ দেখি সবগুলোতে মেহরাব দেওয়া থাকে বা মিম্বারও তৈরি করা থাকে, তো ঈদের মাঠে আর কি মিম্বার বা মেহরাবের কোনো প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মেম্বার মেহরাব কিছুই ছিল না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক পরে, আবু বকর সিদ্দিকের জানাতের যুগে এবং চার খলিফার যুগে এটার অস্তিত্ব ছিল না। মারওয়ান বিন হাকাম, যিনি 84 থেকে 65 হিজরি পর্যন্ত যিনি খলিফা ছিলেন, উমাবি খলিফা, ওনার যুগে মূলত এই মেম্বারটা চালু হয়েছে। এ বিষয়ে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে ফালাম মিয়াজাল ইয়াজালিন নাস আলা যালিক, মানে মানুষরা মেম্বার ছাড়াই ভাবে সালাত আদায় করতো এবং পূর্বে সালাত আদায় করেছেন, তারপর খুতবা দিতেন। বলছেন হাত্তা খারাজাত মা মারওয়ান, বলছে হাত্তা খারাজ তু মা মারওয়ান, আমি মারওয়ানের সাথে একবার ঈদের জন্য গেলাম। ওহু আমিরুল মদিনা, তখন তিনি মদিনার আমির ছিলেন। ফি আধহা আউ ফিতরিন, হয় ঈদুল আজহায় না হয় ঈদুল ফিতরে। ফালাম্মা আতাইনাল মুসাল্লা ইদান মিম্বারুন বানাহু কাসির বিন সালথ,
তখন তিনি দেখলেন যে আমি ঈদগাহে যে দেখলাম যে মেম্বার বানানো আছে, যে মেম্বারটা তৈরি করেছিল কাসির বিন সালক নামক ব্যক্তি। ফাইদা মারওয়ান ইউরিদ আইঙ্গার তাকিয়াহু কাবুল আইসাল্লি, ওটা মেম্বারটা বানানো হয়েছে এই জন্য যে আসলে মারওয়ান বিন হাকাম তিনি চাচ্ছিলেন, যেহেতু খুদবাটা সুন্নত, আল্লাহ বলছেন যে ঈদের সালাতের পর ইমাম সাহেব খুতবা দিবে, যে ইচ্ছা করবে শুনবে, যদি কেউ ইচ্ছা না করে চলে যেতে পারে, ইখতিয়ার দেওয়া হয়েছে। তো মারওয়ান বিন হাকাম তিনি চাচ্ছেন তার জনগণকে কিছু বলবেন, তো ঈদের সালাতের পর যদি তিনি খুতবা দেন তো অনেকে চলে যান, ওনার কথা শোনেন না, তো উনি চাচ্ছেন যে ঈদের সালাতের পূর্বেই খুতবা দিবে যেন মানুষরা বসে শোনে। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে উনি মেম্বারে উঠতেছেন সালাতের পূর্বে কিছু বলার জন্য, তখন কিন্তু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এই জুব্বা ধরে টেনে ওনাকে নিচে বসানোর চেষ্টা করেছিলেন যে এটা খেলাফুস সুন্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদের পূর্বে প্রথম যে জিনিস চালু করেছেন সেটা হলো সালাত, তিনি এসে প্রথমেই সালাত পড়াইছেন, হ্যাঁ খুতবা দেন নেই, এটা একটা বিষয়। এবং এখান থেকে যেটা বোঝা যায়, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে কাসির বিন সালাত এই ব্যক্তি প্রথমে মারওয়ান বিন হাকামের নির্দেশেই মেম্বার তৈরি করেন, যেহেতু উনি খলিফা, উনি ওখানে বসে বক্তব্য দেবেন বা খুতবা দেবেন, ওখান থেকেই মূলত এই মেম্বারের প্রথা চালু হয়েছে। তো আসলে মানে শরীয়ত মানার ক্ষেত্রে অনেক সময় আমরা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বলে দাবি করি এবং ওনার সাথে আমরা মহব্বতের এজহারও করি, প্রকাশ করি, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা যখন যেরকম সুবিধা পাই, হ্যাঁ যেমন আমরা যাকাতুল ফিতরের ক্ষেত্রে অর্ধ সাহা নিচ্ছি মুয়াবিয়ার রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে, সেটাকে এজমা সাবেত করতেছি, তারাবির ক্ষেত্রে চলে যাচ্ছে কোথায় ওমর জেলাদের এজমার দিকে, আবার দেখা যাচ্ছে যে এখানে এসেও দুই খুতবা বা খুতবার পূর্বে আমাদের দেশে কিন্তু সালাতের পূর্বে বাংলা খুতবা দেওয়া হচ্ছে, এটা আরেকটা বেদাত, অতিরিক্ত জিনিস, খুতবা দেওয়া হয় আরবি ভাষায়, এটাও শরীয়ত বিরোধী, যদি খুতবা দেওয়া উচিত আরবি বাংলা দুটা মিলেই, কারণ খুতবা তো মূলত খেতাব, মানুষকে কিছু বক্তব্য দেওয়া, বোঝা, তারা যদি কিছুই না বোঝে তাহলে খুতবা কী হলো, আবার সেটাকে বোঝানোর জন্য সালাতের পূর্বে আরেকটা বাংলা খুতবা দেওয়া, এগুলো সব শরীয়ত পরিপন্থী কাজ, এগুলি থেকে দূরে থাকা উচিত এবং ঈদগাহগুলি মেম্বার মুক্ত থাকা উচিত। তাহলে আমরা যেটা বুঝলাম যে ঈদের সালাতে কোনো মেম্বার থাকবে না, এবং ইমাম যখন সালাত মানে ঈদ শুরু করবেন, ঈদ সালাত দিয়ে আগে শুরু করবেন, তারপরে তার খুতবা বা বক্তব্য, খুতবা বা বক্তব্য ঈদের সালাতের আগে হবে না, সেটা আমাদের সমাজে বর্তমানে প্রচলিত। অনেক ধন্যবাদ। আর একটা বিষয় জানা দরকার যে এই সালাতে কোনো আজান বা ইকামত প্রয়োজন? জি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস, বেলা আজানিন ওলা ইকামত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত পড়াইছেন, তার কোনো আজান নেই, কোনো একামত নেই। আজান একামত যদি না থাকে তাহলে সেখানে আবার ডাকার তো কোনো প্রচলন আসে না, যে আসেন ঈদগাহে আসেন, এটা যদি প্রয়োজনই হতো তাহলে আজানই দিত শরীয়ত। এটা আসলে তো আলহামদুলিল্লাহ মানে মানুষ আনন্দ উৎসবের জন্য আরও এই দিনে আগ্রহের সাথে আসবে, ইমান নিয়ে আসবে, আল্লাহ কাছে কিছু পাওয়ার জন্য আসবে, তো এখানে আজান একামত এটা হাদিস পরিপন্থী কাজ। আর একটা বিষয় এখানে তাহিয়াতুল মসজিদ নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন, ঈদের সালাতে এসে তাহিয়াতুল মসজিদ পড়ার প্রয়োজনীয়তা আছে কিনা? জাজাকাল্লাহ। বিশেষ করে এই বছরে প্রশ্নটা একটু গুরুত্ব রাখে, প্রথমত যে ঈদগাহে কোনো সালাত নেই, আজান একামতও নেই, এবং আল্লাহ রসুল সাল্লামে ঈদের আগে পরে কোনো সুন্নত পড়তেন না। জি, ঈদের সালাত শুধু দুই রাকাতি, আগে সুন্নত নফল, আগে পিছিয়ে কোনো সুন্নত নফল নেই, তো ঈদগাহে কোনো অতিরিক্ত সালাত করার প্রয়োজন নেই। এখন এই বছর যেহেতু করোনা ভাইরাসের কারণে ঈদগাহে সালাত পড়া হচ্ছে না, এখন যদি আমরা ঈদের সালাত মসজিদে পড়ি, যেমন নাকি সরকার নির্দেশ দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আমরা মসজিদে ঢুকে যে কি মুসল্লা মনে করে সেখানে বসে যাব, নাকি তাহিয়াতুল মসজিদ আমরা পড়ে তারপরে বসবো, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ক্ষেত্রে আমি বলবো যেহেতু আমরা মসজিদটাকে মুসল্লা হিসাবে ব্যবহার করছি, কিন্তু আসলে সেটা মসজিদ, আসলে সেটা কি মসজিদ, তো মসজিদের হুকুমটা মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেই সবসময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, ইদা দাখালা আহাদুকুল মসজিদ ফালা ইয়াজলিস ইল্লা ইউসাল্লি রাকাতাইন, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন দুই রাকাত সালাত না পড়ে না বসে। এই হাদিসের আলোকে যেহেতু আমরা মসজিদে প্রবেশ করছি, যদি সময় থাকে তাহলে দুই রাকাত পরেই বসলে সমস্যা নেই, বা বসতে পারে, বসা পরে বসা উচিত। আর যদি কেউ মনে করেন যে না আমি যেহেতু আজকে মসজিদ মনে করে ঢুকি নাই, আমি আজকে মশাল্লায় ঈদ পড়ার জন্যই আসছি, অথবা আমি পড়বো না, আমি বলবো ইনশাল্লাহ এই হাদিসের কারণে সেই যে কোনো গুণাগার হবে তা না, যেহেতু আসলে ঈদের আগে পিছিয়ে কোনো সুন্নত নেই, এটা একটা বিষয়। আর একটা হলেই যে আমরা একটু আগে শুনলাম যে ঈদগাহে কোনো মেম্বার নেই, তো এখন তো মসজিদের পাশে মেম্বার আছে, তো ইমাম সাহেব কি মেম্বারে বসে খুতবা দিবেন, এটা একটা প্রশ্ন হয়তো বা কেউ করতে পারেন, তো সেই উত্তরটা দিচ্ছি, সেটা হলেই যে আসলে মেম্বারে বসার ইমামের কোনো প্রয়োজনই নেই, প্রয়োজন এই জন্য নাই, যদি কেউ দুটা খুতবা যদি আমরা সাব্যস্ত করতাম বা দলি থেকে সাব্যস্ত হতো তাহলে বসার জন্য, তারপরেও বলবো যে আল্লাহ রাসূলের সময় ছিল না নাই। অতএব তাহিয়াতুল মসজিদের বিষয়টা আলাদা,
আর মেম্বার যেহেতু এর অস্তিত্ব নাই, ঈদের সাথে খুতবা যেখানে ইমাম সালাত পড়াইছেন ওখানেই দাঁড়িয়ে তিনি খুতবা দিবেন, তবে উনি লাঠি হাতে নেবেন, সুন্নত। আল্লাহ নবী সাল্লাম তিনি হাতের লাঠি নিয়েছেন এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভর করে তিনি খুতবা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু তারপরে তো মেম্বার ছিল না এবং টেক দেওয়ার কোনো জায়গাও ছিল না, অতএব মেম্বারের কোনো অবকাশ নেই, মেম্বারে বসবেন না ইমাম সাহেব, না বসে উনি নিচে বসে নিচে দাঁড়িয়ে খুতবা দিবেন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন আত-তাহরিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আপনারা দেখছেন আত-তাহরিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম। বিরতির পূর্বে আমাদের যে বিষয়ে আলোচনা চলছিল, প্রশ্ন উত্তরে ঈদের মাসায়েল, ডক্টর সাখাওয়াত হোসেন আপনার কাছে আমরা আসব, যে ঈদের সালাতে মহিলাদের অংশগ্রহণে কোনো বাধা আছে কিনা, এই বিষয়টি নিয়ে একটু আপনাকে জানাবেন। সুন্দর প্রশ্ন। আসলে ঈদের সালাতটা যেটা আগে শেখ আক্তার মাদানী বলেছিলেন, এটা শেয়ার ইসলাম, ইসলামের একটা শেয়ার নিদর্শন। তো এত বড় একটা নিদর্শনের মধ্যে সেখানে একটা অংশ বাদ থাকবে কিন্তু হতেও পারে না, কারণ মহিলাদেররা কিন্তু একটা পার্ট সমাজে। আর এটা হলো মানে একটা যুক্তি বললাম, তারপর আমরা দেখব যে আসলে দলিল কী আছে। অনেকে মসজিদে যেতে মহিলাদের বাধা প্রদান করে, ঈদগাহে যেতে বাধা প্রদান করে, কিন্তু মার্কেটে যেতে কিন্তু বাধা নেই। মার্কেটে কিন্তু মহিলাদের জন্য ঢোকা যায় না। কোনো পুরুষ ঈদের সময় মার্কেটে ঢুকে সুস্থ কোনো মানে পুরুষ মার্কেট করে আসতে পারবে, এটা খুব কঠিন বর্তমান সমাজে। অথচ ঈদের সালাতে আমরা অত মসজিদে এই ক্ষেত্রে বাধা প্রদান করছি, এটা ঠিক না, এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। এক্ষেত্রে আমরা সহি বুখারি থেকে যদি হাদিস নিয়ে আসি, সহি বুখারি, সহি মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে আসছে, উম্মে আতিয়া থেকে একটা হাদিস, এবং হাদিসের ভাষাটা এত চমৎকার যে তিনি বলছেন, উম্মে আতিয়া কালাত উমিরনা আন নুখরিজাল হুইয়াল্লাহ ইয়াউমাল ঈদাইনি ওয়া দাওয়াতিল খুদুর ফাশাহিদনা জামাআতাল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম ফায়াশহাদনা জামাআতাল মুসলিমিন ওয়া দাওয়াতাহুম। তিনি বলছেন, উম্মে আতিয়া বলছেন রাদিয়াল্লাহু আনহা বলছেন, যে আমাদেরকে আদেশ করা হতো, নির্দেশ প্রদান করা হতো, আমরা যখন বের করে নিয়ে যাই হায়েজ ওলা অর্থাৎ ঋতুবতী মহিলাদেরকে, এবং কী বলছে জামাতের খুদুর বা পর্দানসিনা মহিলাদেরকে, তাদেরকে যেন আমরা ঈদের সালাতে নিয়ে যাই, তারা মুসলমানদের জামাতে শরিক হবে, দোয়া শরিক হবে, তবে যারা ঋতুবতী তারা ঈদের সালাতে শরিক হবে না, তারা তাকবীর দিবে, দোয়া শুনবে, খুতবা শুনবে, তারা পৃথক জায়গা তারা বসবে। তো এ সময় হাদিসের অংশ, একজন মহিলা জিজ্ঞেস করলেন, কালাত কালাত ইমরাতান ইয়া রাসূলুল্লাহ লাইসা ইহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের মধ্যে এমন অনেক মহিলা আছে যাদের কি নেই, জিলবাব নেই, বড় চাদর নেই, সেই ক্ষেত্রে সে কীভাবে যাবে, কারণ বের হতে গেলে চাদরের প্রয়োজন হয়, আব্রু সাথে যেতে হয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালা লিতুলবিসা সাহিবাতুহা মিন জিলবাবিহা, সেই জন্য তার সাথীর জিলবাবের মধ্যে হয়ে আসে, অর্থাৎ এক চাদরে যেন দুইজন আসে, তবুও যেন ঈদের মাঠে যায়। অর্থাৎ হাদিসের যে দৃষ্টিভঙ্গি এবং হাদিসের যে নির্দেশনাটা এত মানে এতটাই তাগিদপূর্ণ, যে যে মহিলা যে মা বোনরা ঋতুবতী তাদেরকেও ঈদের মাঠে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উমির না আর নুখ রিজাল হইয়াজ, আমাকে আমাদেরকে আদেশ দেওয়া হতো আমরা যেন তাদেরকে বের করে নিয়ে যাই। অর্থাৎ এই যে এত বড় একটা শিয়ার ইসলাম, অর্থাৎ ইসলাম এত বড় একটা নিদর্শন, এই নিদর্শনে অংশগ্রহণ করা থেকে যেন মহিলারা বঞ্চিত না হন, এই জন্য তিনি এটা বলতেন। শুধু তাই অন্য আরেকটা হাদিসে আসছে, অনেকগুলো হাদিস সহিহ বুখারীতে বেশ কয়েকটা হাদিস কিন্তু এখানে আসছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে যাওয়ার পরে খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে তিনি মহিলাদের দিকে গেলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন, এবং তিনি তাদের ফামারাহুন্না ফাওয়াদাহুন্না আমারাহুন্না বিসাদাকা, তিনি তাদেরকে নির্দেশ দিলেন, উপদেশ দিলেন, এবং তাদেরকে সাদাকার কথা বললেন। এমনকি হাদিসে আসছে যে মহিলারা রাবি বলছেন, যে আমরা দেখলাম যে মহিলারা তাদের কানে গলায় হাত দিয়ে দিয়ে গলার যে মানে অলংকার অথবা কানের জিনিস এগুলো যেগুলো ছিল অর্নামেন্টসগুলো তারা খুলে খুলে সেগুলো বিলালের হাতে দিচ্ছেন, বা বিলালের যে ইয়ে ছিল মানে থলে ছিল সেখানে দিচ্ছিলেন। তাহলে প্রমাণিত হচ্ছে যে মহিলারা ঈদের সালাতে যেতেন এবং রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার জন্য তাকিদ দিতেন। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে যদি কেউ এরকম ফতোয়া দেন যে মহিলাদের ঈদের সালাতে যাওয়া যাবে না,
তাহলে সে মানে কিসের ভিত্তিতে বলছেন? ভিত্তি হচ্ছে একটাই যে মানে ফিতনা সৃষ্টি হবে। ফিতনা তো সব জায়গাতে সৃষ্টি হচ্ছে, বাজারে বাজারঘাটে, সেখানে তো আরো আগে ফতোয়া দেওয়া দরকার। সেটা ফিতনা তো আমরা বন্ধ করতে পারছি না। আমরা ইবাদতের ক্ষেত্রে কেন তাদেরকে বঞ্চিত রাখতে চাচ্ছি? আমরা বাজারে অথবা রাস্তাঘাটে চলাফেরা কোথাও মহিলাদেরকে বন্ধ করতে পারি নাই, তো সেইখানে এটা তো ফিতনা নয়। ফিতনা তো সেই জামানাও ছিল, ছিল না? এটা একটা বড় কথা, ফিতনা তো সেই যুগেও ছিল, সেই যুগেও ছিল, শুধুমাত্র এই যুগে আমরা ফিতনার যুগে বসবাস করছি এমন তো না। আর ইসলামের যে কোনো সিস্টেম, যে কোনো পদ্ধতি, সেটা শুধুমাত্র একটা যুগের জন্য সীমাবদ্ধ না, তো কেমন পর্যন্ত এটা বলবৎ থাকবে, সেইভাবে তো নির্দেশগুলো আসছে। এই জন্য আমাদের উচিত মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা করা। তবে মহিলারা ঈদের সালাতে পুরুষদের পিছনে দাঁড়াবে, মহিলাদের বঞ্চিত করা এটা কোনো বিবেকবান মানুষের বা কোনো মুসলমান নেতৃবৃন্দের পক্ষে এটা উচিত নয়। এখানে একটু সংযোগ হয় যে মহিলারা যখন ঈদগাহে আসবে, ওদের জন্য বিশেষ করে যেটা খাস করে যেটা খেয়াল করতে হবে, যেন জিনাত প্রকাশ না পায় আর সুগন্ধ মাখিয়ে যেন তারা না আসে, এটা একটা বিষয়। আর একটা হলেই জেনারা অজুহাত দিচ্ছেন যে ঈদগাহে গেলে ফেতনা হবে বা অনেকে আরও খারাপ ভাষা ব্যবহার করতেছেন আমাদের ক্ষেত্রে, তাদের উদ্দেশ্য বলতে চাই যে আলহামদুলিল্লাহ পৃথিবীতে এই হাদিসের উপর আমলকে কেন্দ্র করে হারামাইন সহ বহু দেশে এটার উপর আমল আছে, আমল হয়ে আসতেছে। আজ পর্যন্ত এই 1450 বছর মধ্যে কোনো ঈদগাহে গিয়ে এরকম কোনো ঘটনা ঘটেছে? ঘটেছে, ঘটে নেই। তাহলে একটা অবাস্তব জিনিস, অযথা নিজের পক্ষ থেকে মানে মনমানি করে নিজেরটাকে বলবৎ রাখার জন্য একটা বিশুদ্ধ হাদিসের উপর আমল করা থেকে মানুষকে এরকম খারাপ ভাষা দিয়ে, হ্যাঁ, তাদেরকে মুসলমানদেরকে বিভ্রান্ত করার, এটার পরিণাম তারা তো ভোগ করবেন। আমরা তাদেরকে নসিহত করবো যে আল্লাহর ওয়াস্তে বিশুদ্ধ হাদিসের উপর আমল নিজে যদি করতে পারেন ভালো, আর না করতে পারলে অন্যদেরকে এভাবে ব্যঙ্গ করে, হ্যাঁ, ভর্তাসানা করে বা হ্যাঁ মন্দ গাল মন্দ করে নিজেরা নিজের ঠিকানা জাহান্নামে বানানোর চেষ্টা করেন না। আমি আরেকটু বলবো, এখানে আমার মনে হয় যে হাদিসটা আমরা আলোচনা নিয়ে আসলাম, এই হাদিসটার উপরে ভিত্তি করে যেটা বলা যায় যে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব মহিলাদের মাঠে আনার ব্যবস্থা করা। যেখানে ঋতুবতী মহিলাদের ক্ষেত্রে এত বড় তাগিদ, যাদের সালাত নেই, সালাতে মাফ করা হয়েছে, তাদেরকে খুতবা শোনানোর জন্য ঈদের মাঠে আসার জন্য বলা হচ্ছে, নির্দেশ আদেশ, আর সেখানে আমরা বলছি যে না যাওয়া যাবে না, গেলে ফিতনা হবে। এগুলো তো একটা মজার ব্যাপার, ওনাদের কাছে কিন্তু এটা ফরজে কিফায়া, আর ফরজে কিফায়া বা ওয়াজিব, ওয়াজিব, এই ওয়াজিবের দলিল কিন্তু এটাই, আমার আর রাসূল সাল্লাম আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, একটা হাদিসের নির্দেশটা নিলেন ঈদের জামাতে অংশগ্রহণ করাতে হবে, বাধা দেওয়া তো দূরের কথা, বরং তাদেরকে অংশগ্রহণ করাতে হবে, এটাই হাদিসের নির্দেশ। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ আখতার মাদানী, আপনার কাছে আমরা এবার আসবো। ঈদের সালাতটা আসলে মসজিদে পড়া উচিত নাকি ময়দানে পড়া উচিত? ময়দানে পড়া উচিত এই বিষয়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আমরা পাচ্ছি, কিন্তু আমাদের সমাজে এখন যেটা প্রচলন আমরা দেখি, অধিকাংশ সময় মসজিদে পড়া হচ্ছে, এই বিষয়টা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। জাযাকাল্লাহ খায়ের। আসলে ওজোর ছাড়া মসজিদে পড়া এটা সুন্নত বিপরীত কাজ, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো ওনার মসজিদটা তো ফজিলতপূর্ণ মসজিদ, সালাতুন ফি মসজিদি হাদা আফজালু মিন আলফি সালাতিন মিম্মা সিওয়া, যে মসজিদের অভাবে এক অক্ত সালাত আদায় করা 1000-এর অধিক সওয়াব। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এই মসজিদে সালাত আদায় করাতে পারতেন ফজিলত পাওয়ার জন্য, তো তিনি এই মসজিদ ছেড়ে কিন্তু খোলা আকাশের নিচে আরও 500 গজ দূরে যেয়ে তিনি খোলা জায়গায় ঈদে সালাত আদায় করেছেন। অতএব ঈদগাহে সালাত আদায় করা এটাই সুন্নত, সুন্নতপন্থী কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ঈদগাহে যেতেন, ঈদগাহে কোনো সামিয়ানা কিন্তু থাকতো না। আসলে খোলা আকাশের নিচে, হ্যাঁ, মানে সবাই কাতারবদ্ধ হয়ে আসমানের নিচে সালাত আদায় করবেন। আর আসলে যদি সুন্নত মোতাবেক আমল করি তাহলে তো কিছুই লাগে না। সুন্নত মোতাবেক আমি যেটা একটু আগে শুনলাম যে তার সূর্য ওঠার 15-20 মিনিট পরেই এর মূলত সময় হয়ে যায়, ওই সময় পড়লে রৌদ্র লাগবে না, কিছু হবে না। আমরা তো 100 ছেড়ে দিই আর সেই অজুহাতে আরও 5টা জিনিস জড়ানোর চেষ্টা করছি, সালাত করতেছি 10টার সময়, তখন অজুহাত দিচ্ছি যে রৌদ্রে কীভাবে বসে থাকবো। তো শরীয়ত তো আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা ঘুরাতে পারি না, শরীয়তে যেটা যেখানে হুকুম সেভাবে আমাদেরকে আমল করতে হবে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জীবনদশায় একবার বৃষ্টি হয়েছিল, সে বৃষ্টির কারণে উনি মসজিদে সালাত আদায় করেছেন। তো বৃষ্টি অথবা কোনো কারণবশত ঈদগাহে যদি সালাত আদায় না করা যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে মসজিদে সালাত আদায় করতে পারে, কিন্তু এমনি কারণ ছাড়া মসজিদে সালাত আদায় করা এটা সুন্নত পরিপন্থী কাজ।
আর ঈদগাহ পাকা করার বিষয়ে শরীয়তের কি ফতোয়া? ঈদগাহ আসলে পাকা করা যাবে কি? ঈদগাহ পাকা করলে তো আসলে যে নিদর্শন কিছু থাকলো না, কার্পেট বিছিয়ে দেন, এটা প্রয়োজনে সেটা ব্যবস্থা নিতে পারে, কিন্তু পাকা করার প্রয়োজন নাই, এটা একটু বিলাসিতা হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, কারণ বছরে শুধু একদিন, একদিনে 10 মিনিট বা আধা ঘন্টার জন্য এত টাকা ব্যয় করে সেখানে পাকা করে ওই পাকাটা টিকবে বা কয়দিন? একটু সংযোগ করতেছি, আসলে ঈদের সালাতের যে উদ্দেশ্যটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের সালাতটা ময়দানে নিয়ে গেলেন কেন? জি, এটা তো এরকম বিধান থাকতে পারতো মসজিদে এসি রুমে বসে সালাত আদায় করবো, আসলে এখানে একটা অনুভূতির ব্যাপার। আমরা যখন ঈদের মাঠে যাচ্ছি, খোলা ময়দানে সালাত আদায় করছি, উপোস মানে আমাদের উপরে নীল আকাশ, নিচে সবুজ ঘাস, তার নিচেই কিন্তু আমাদের স্থায়ী নিবাস, এই যে একটা অনুভূতি মানুষের হৃদয়ে, খোলা আকাশে নিচে সালাত আদায় করছি, নিচে এখন ঘাস পানি কাদা মাটি, আর আমার যখন যান চলে যাবে, আমার হায়াত শেষ হয়ে যাবে, মাটির নিচে কিন্তু আমার অবস্থানটা হবে, এই অনুভূতিটার জন্য এবং সমাজের সর্বস্তরের মানুষকে একটা লেভেলে নিয়ে আসার জন্য, একটা কাতারে দাঁড় করানোর জন্য, যেমন আরাফার ময়দান, সর্বশ্রেণীর মানুষ, কে ধনী কে গরিব, কে টাকাওয়ালা, যে মুজদালিফা পাহাড়ের মধ্যে শুয়ে আছে কোটিপতি, আরেকজন সাধারণ মানুষ। আমি একবার হজের সময় 2011 সালে আমার সাথে একজন ব্যবসায়ী ছিলেন, আমি তখন বললাম আমাদের শোয়ার জায়গাটা হলো মুজদালিফাতে টয়লেটের সামনে, রাত তখন 1:30 বাজে, ওনাকে এটাই বলেছিলাম যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি বিধান, আপনি কোটিপতি আর আমি সাধারণ মানুষ, কিন্তু বাথরুমের সামনে পড়ে আছে। এই যে একটা অনুভূতি, এটা কিন্তু ঈদের ময়দান থেকে আসে, ঈদের মাঠটা পাকা করলে সেটা আসবে না, উপরে সামিনা দিলে সেটা আসবে না, এগুলো ইসলামের নিদর্শন না, এগুলো বাড়াবাড়ি এবং এগুলো নিঃসন্দেহে বিদাত, এগুলো পরিত্যাগ করা উচিত। আরেকটা বিষয় সেটা হলে যে ওনারা কেন পাকা করেন, যে ঈদের দিন নতুন কাপড় পরেছে ময়লা হয়ে যাবে, হ্যাঁ তো আসলে এটাও তো একটা নিদর্শন, আপনি আল্লাহ সন্তুষ্ট জন গেছেন নাকি, সেখানে যে আল্লাহর জন্য সেজদা, আল্লাহ সুসালাম কদরে রাগ পেয়েছেন, সেজদা দিয়েছেন, তো ঈদগাহে যে বছরে একদিন, হ্যাঁ আমরা সারা মাস রোজা রেখেছি, সেখানে যে আল্লাহর কাছে খুতবার মাধ্যমে আমরা দোয়া করবেন, আমরা প্রতিদান পাবো, তো সেখানে যে আমার কাপড় যদি একটু মাটি লেগে যায়, ধুলে লেগে যায়, তো এর জন্য যেটা পাকা করতে হবে। ডক্টর সাখাত হোসেন, আপনার কাছে আমরা আসি, যে ঈদগাহকে কেন্দ্র করে এখন আমরা দেখি অনেক সাজসজ্জা করা হয়, বিশেষ করে গ্রামাঞ্চলে নানা রকম লাল নীল কাগজ দিয়ে খুব সুন্দর করে মানে সাজসজ্জা করা হয়, তো এই বিষয়ে ইসলামের কোনো দিক নির্দেশনা আছে কি না? জি ধন্যবাদ। একটু আগে যে বিষয়টা আলোচনা হচ্ছিলো এর সাথে রিলেটেড বিষয়টি, যে ঈদের মাঠকে যেভাবে সাজানো হয়, জি, যেমন গেট তৈরি করা হয়, তারপর অতিরিক্ত তোরণ তৈরি করা হয়, লাল সাদা বা নীল কাগজ দিয়ে সাজানো হয়, সামিয়ানা দেওয়া হয়, পাকা করা হয়, আরও অনেক কিছু কিন্তু সেখানে হয়, তো এইগুলো আর কোনোটাই কিন্তু শরীয়ত সম্মত না, কারণ শরীয়তে আর কোনো দলিল নেই, এগুলো অতিরিক্ত, এগুলো অপচয়, এগুলো করা ঠিক না। যদি আমরা হাদিসের ভিত্তিতে বলি, এটা হচ্ছে খুশির দিন, খুশির দিনে একটা খুশির নিদর্শন থাকা উচিত। খুশির নিদর্শনটা এখানে কেন হবে না, কারণ ঈদের মাঠটা হচ্ছে একটা মুসাল্লা, সালাতের জায়গা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা উমিরতু বিতাশ ঈদিল মাসাজিদ, কারণ মসজিদের ক্ষেত্রে তিনি বলছেন মা উমিরতু বিতাশ ঈদিল তাশ ঈদিল মাসাজিদ, আমি মসজিদকে চাকচিক্য করার জন্য আদিষ্ট হই। মসজিদের ক্ষেত্রে যদি এই কথা হয় যে মসজিদ চাকচিক্যপূর্ণ হবে, সুন্দর, অতি সুন্দর হবে, জাকজমক হবে, এইটা আমাকে আদেশ করা হয়নি, ইবাদতটা হচ্ছে মূল বিষয়, তো ঈদের ময়দানটা ঠিক এই হুকুমের মধ্যে পড়বে, ঈদের ময়দানটাকে চাকচিক্য করতে হবে বা করা উচিত এরকম কোনো দলিল এটা করা যাবে না, লাইটিং করি, আমরা গেট করি, আর অনেক আয়োজন থাকে, তো ইবাদতের ক্ষেত্রে তো এটা নয়, এটা তো এটার সাথে মিলানো যাবে না, এগুলো যারা করছে এবং যারা শিথিলতা প্রদর্শন করছে, যে সমস্ত ওলামা যে সমস্ত আলেম এর ক্ষেত্রে তারাও ভুল করছেন, যারা করছেন তারা অপচয় করছেন এবং তারা নিঃসন্দেহে অপচয়ের কারণে তারা গুণাগার হবেন এখানে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা মানুষের আবেগে যেটা করে সেটা হলে অনেকের এর ধারণা যে আমার বাড়িতে টাইলস আছে, আমি এত আরামে থাকি, তো আল্লাহর ঘরে আমি টাইলস সারা রাখবো, এগুলো আবেগী বিষয়। আসলে মূলত এই অনুভূতিটা হলো বেদাতিদের, আমি দেখেছি ইন্ডিয়াতে যে বেদাতি যারা এই মাজার পূজারি, এরা এই জশ্নে ঈদে মিলাদুন্নবীর সময় বাহিরে শাকসজ্জ করতেছে, ফুল দিচ্ছে, সাজা দিচ্ছে, বলা এটা কেন করতেছে, বলে হিন্দুরা তাদের যদি বাতিল
কিনাম বাতিল উৎসাহে উৎসবে যদি তারা করতে পারে তা আমরা ইসলামী উৎসবে করতে পারবো না, তার মানে তাদের মোকাবেলা করতে যাই নাকি? এখনও যেটা মসজিদ যেটা সুন্দর করা হচ্ছে ঈদগাহ, এটা কিন্তু ওদের আলোচনা বলছেন, কিন্তু ইহুদ নাসারা তারা মসজিদটাকে বেশি সুসজ্জিত করতো, তোমরা ওটা করো না, বিরোধিতা করতে বলছি, আর আমরা ওদেরটা দেখে দেখে আমরা সেটা আপনার কাছে আমরা এবার আসবো। এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, বর্তমানে করোনা ভাইরাসের কারণে সরকারিভাবে নির্দেশনা যেটা দেওয়া হয়েছে মসজিদে সালাত আদায় করার, আবার যারা অসুস্থ ব্যক্তি তাদের ক্ষেত্রে বলা হয়েছে না তারা যেন মসজিদে না আসে। এখন যদি এই করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে, বিশেষ এই পরিস্থিতিতে যদি বাড়িতে সালাত আদায় করার মতো অবস্থা তৈরি হয়, তো বাড়িতে সালাত আদায় করা জায়েজ হবে কি না? আর যদি জায়েজ হয় তাহলে কীভাবে সালাত আদায় করতে হবে? প্রথম প্রশ্নের উত্তর হলো এই যে, যেহেতু এটা বিশেষ কারণে, আল্লাহ নবী সাল্লাম তিনি ঈদগাহে সালাত আদায় করতেন এবং ঈদগাহে জামাতের সাথে সালাত আদায় করা এটাই হলো সুন্নত মানে মোতাবেক কাজ, কিন্তু যেহেতু বিশেষ কারণে মসজিদে এখন আসা থেকে বিরত রাখা হচ্ছে, সেই ক্ষেত্রে বাড়িতে সালাত আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই। বিশেষ করে যারা নাকি বয়সপ্রাপ্ত অথবা যারা রোগের সম্ভাব্য সম্ভাবনা যাদের মধ্যে উপসর্গ যাদের দেখা যাচ্ছে, তারা অবশ্যই না আসা উচিত, না আসা উচিত। এই জন্য আল্লাহ ইসলাম তো ফরজ সালাতের ক্ষেত্রে বলেছেন যে কেউ যদি কাঁচা পেঁয়াজ রসুন খায় তাহলে সে যেন আমার মসজিদে সালাত আদায় করতে না আসে। তো সেটার আলোকেই যদি কারোর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তুমি তুমি আসবেন না। ক্ষতি ছাড়াও যেহেতু আমাদেরকে সমাগম থেকে এড়িয়ে চলতে বলা হচ্ছে, আর ঈদগাহে সালাত আদায় করলে সবাই তো এসে আসতে পারবে না, সেই ক্ষেত্রে বাড়িতে সালাত আদায় করলে তাদের কোনো সমস্যা নেই, করতে পারে, করতে পারবে এবং করা উচিত, যেহেতু সুন্নতে মুআক্কাদা করা উচিত। আর ওনারা যেভাবে পড়বেন সেটা হলেই যে ঈদগাহে যেভাবে পড়ার নিয়ম, অর্থাৎ প্রথম রাকাতে সাত তাকবীর অতিরিক্ত তাকবীরের মাধ্যমে, দ্বিতীয় রাকাতে পাঁচ অতিরিক্ত তাকবীরের মাধ্যমে সেভাবে পড়বে। আমি নিয়মটা একটু বলে দিচ্ছি শ্রোতার জন্য, যারা বাড়িতে পড়বেন কীভাবে পড়বেন। বাড়িতে পড়ার দুটো নিয়ম, একটা হলো এই যে একা একা পড়বেন, প্রত্যেকে একা একা পড়তে পারে, সমস্যা নেই। আর যদি বাড়িতে কোনো সদস্য বেশি থাকে এবং নারী পুরুষ মিশ্রিত থাকে, তারা কোনো পুরুষ যদি ইমামতি করতে চায় তাহলে পুরুষের ইমামতে ঈদের সালাত সবাই মিলে জামাতের সাথে পড়তে পারবেন, সমস্যা নেই। কিন্তু সেখানে খুতবা দেওয়ার প্রয়োজন নেই, খুতবাটা হবে মূলত মুসাল্লাই অথবা এখন যেটা ঈদগাহ মসজিদে পড়বে সেখানে খুতবা হবে, বাড়িতে খুতবার প্রয়োজন নেই। ওলামা এখানে বলছেন যে এটার মূল দলিল যেটা সেটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস, যে আল্লাহ রাসূল বলছেন যে কোনো ব্যক্তি যদি ঈদের সালাত কারো যদি ছুটে যায় তাহলে ওই ব্যক্তি সেই সালাতটাকে নিজে আদায় করে নেবে ওই পদ্ধতিতে যেই পদ্ধতিতে জামাতের সাথে পড়া হয়, ওটাকে কেন্দ্র করে কিন্তু বাড়িতে সালাত পড়ার নিয়ম বা অনুমতি দেওয়া হচ্ছে। নিয়ম যেটা দর্শকের উদ্দেশ্যে বলবো সেটা হলেই যে কোনো সালাতের তো মুখে নিয়ত নেই, নিয়ত এটা বেদাত, মূলত অন্তরের সংকল্প এটাই নিয়ত। আপনি উজু করেছেন, সালাতের জন্য দাঁড়াইছেন, নিয়ত হয়ে গেছে। তাকবীর, তাহরিম আর তাকবীর ও তাহলিল আর তসলিম, সালাতের প্রথমটা হলো তাকবীর, তাকবীরে শুরু হবে আল্লাহ আকবর বলে তাকবীর দিয়ে হাত বেঁধে সানা পড়বেন। সানা পড়ার পর এরপরে ষাটটা তাকবীর দিবেন এবং সেই তাকবীরে হাত ছেড়ে দিবেন, হ্যাঁ আল্লাহ আকবর ছেড়ে যেতে পারে, হাত ছেড়ে দিবে আল্লাহ আকবর, জি বানতেও পারে, সমস্যা দূরে করতে পারে। সাত তাকবীর দিবেন, সাত তাকবীর দেওয়ার পর আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়বেন, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, এরপর সুরা ফাতিহা পড়বেন, এর সাথে আরেকটি সুরা পড়বেন, আরেকটি সুরা বলতে সুরাই আলা, সুরাই গাশিয়া পড়া সুন্নত, অন্য কোনো সুরা পড়লেও হবে, সমস্যা নেই, যে কোনো সুরা পড়লে সালাত হয়ে যাবে। দ্বিতীয় রাকা এরপর রুকু করবেন, সেজদা করবেন স্বাভাবিক সালাতের মতোই, এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে কেরাতের পূর্বে তিনি পাঁচটা তাকবীর দিবেন, পাঁচটা তাকবীর দিবেন। তাকবীরের মাঝখানে আগে বলেছি কোনো আলাদা কোনো দোয়া নেই, তাকবীর দেওয়ার পর তিনি আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে সুরা ফাতিহা পড়বেন, আবার আরেকটি সুরা পড়বেন, পরপর রুকু করবেন, সেজদা করবেন, এবার তাশাহুদ পড়ে দুই দিকে সালাম ফিরিয়ে সালাতটাকে সম্পূর্ণ করে দেবেন। এককভাবে পড়লে এটা নিয়ম, আর কেউ যদি ইমাম হয়ে পড়াতে চায় তাহলে একই নিয়মে পিছনে যারা আছে তার একচেদা করবে। আচ্ছা আচ্ছা, তো মহিলারা যদি বাসায় থাকে, মহিলারা কি মহিলাদের ইমামতি করতে পারবে? জাজাকাল্লাহ। হ্যাঁ, আসলে ঈদের ক্ষেত্রে অন্যান্য সালাতের ক্ষেত্রে মহিলারা মহিলাদের ইমামত করতে পারবে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এরকম কোনো আদর্শ পাওয়া যায়নি যে মহিলারা আলাদা ঈদের জন্য জামাত করেছেন। আচ্ছা, তো সেক্ষেত্রে ওলামা একরাম বলছেন যে না, মহিলারা ঈদের সালাত জামাতের সাথে পড়তে পারবে না,
কারণ আল্লাহ রসুল সাল্লাম তখনও তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি ওনারা ছিলেন, ইমামতি করতে পারতেন, কিন্তু না, তারা সবাই গিয়েছে মুসাল্লায় এবং পুরুষের ইমামতি তারা সালাতে করেছেন। তো বাড়িতে যদি পুরুষ থাকে তাহলে জামাত করবে, আর যদি পুরুষ না থাকে তাহলে ইমাম মহিলা হবেন না, ঈদের দিন আমাদের করণীয় কি হবে? ঈদের দিনটা যেহেতু আনন্দের একটা দিন, আমরা বলছি একটা খুশির দিন, তো পুরো দিনটা আসলে আমরা কিভাবে কাটাতে পারি, কিভাবে এটাকে আমি ইসলামী শরীয়ত অনুযায়ী খুশি বা আনন্দ করতে পারি? শুকরিয়া জাযাকাল্লাহ খায়ের, আপনি সুন্দর প্রশ্ন করেছেন যে ঈদের দিনটা কীভাবে কাটাবো। আমরা আগেই আলোচনায় বলেছি অবশ্য আগের প্রশ্নে যে ঈদটা হচ্ছে ইবাদত, আর বিশেষ করে এই ঈদ ঈদুল ফিতর যেটা আমাদের একেবারে সন্নিকটে, এই ঈদটা কিন্তু অনেকটা ত্যাগের ঈদ, অর্থাৎ মাসব্যাপী সিয়াম সাধনার পরে কিন্তু ঈদটা আসছে, আর সিয়াম সাধনার সাথে তাকওয়ার সম্পর্ক, তাকওয়া অর্জনের যে প্রশিক্ষণ আমরা মাসব্যাপী নিয়েছি, এই মাসব্যাপী তাকওয়ার প্রশিক্ষণ গ্রহণ করার পরে কিন্তু আমরা ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি। কাজে সবসময় মাথায় রাখতে হবে আমার এই যে মাস, সারা মাসের যে অর্জন, এটা যেন বিনষ্ট না হয়। ইবাদতের একটা আবহ নিয়ে, ইবাদতের একটা ইমেজ নিয়ে আমাদেরকে দিনটা কাটাতে হবে। ঈদের দিনে যে যে কাজগুলো সন্নাতি যে কর্ম সেগুলো আমরা করবো, ঈদের সালাত আদায় করতে যাবো, তাকবীর পাঠ করবো, তারপর ঈদের দিনে যেহেতু একটা ঈদ মানে আনন্দের দিন, খুশির দিন, সেখানে খাওয়া দাওয়ার বিষয় আছে, একটা যে ভালো খাওয়া দাওয়ার একটা আয়োজন হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসা বা তাদেরকে দাওয়াত দেওয়া, এতে যে সেলার হেম অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক আরও দৃঢ় হবে, এটা এর মধ্যে অর্জন মোবাইলে খোঁজখবর নিতে পারি, অথবা পাড়া প্রতিবেশী যারা আছে তাদের উদ্দেশ্যে বা তাদেরকে ডেকে খাওয়ানো বা তাদের বাড়িতে যদি সম্ভব খাবার পৌঁছে দেওয়া, এইভাবেও কিন্তু মানে আনন্দের কিন্তু অনেকগুলো দিক আছে। আমি কাউকে, কেউ আছে মানে ত্যাগে আনন্দ পায় আর কেউ আছে ভোগে আনন্দ পায়, তো আমরা যেহেতু ত্যাগের মাস শেষ করে কিন্তু আমরা উদযাপন করছি, কাজে প্রত্যেক মুসলিমের উচিত হবে ত্যাগে আনন্দিত হওয়া। তো এই ঈদের দিনটা আমরা ত্যাগের মাধ্যমে কাটানোর একটা চেষ্টা করবো, মানসিকতা থাকবে আমরা যেন আত্মীয় স্বজনকে খাওয়াতে পারি, দাওয়াত দিতে পারি, পাড়া প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারি, সেই সাথে আরও যে আনন্দের জন্য কিছু বৈধ খেলাধুলা যেগুলি করা যায়, অর্থাৎ বিনোদন, ইসলামিক যে বিনোদনগুলো আছে, ইসলামিক হয়তো আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারি বা সেখানে আমরা সাধারণ গানের আয়োজন করতে পারি, শিক্ষামূলক প্রোগ্রাম করতে পারি, অর্থাৎ আনন্দ দেওয়ার বা আনন্দ পাওয়ার যে বৈধ কাজগুলো আছে সেগুলো করা যায়, বৈধ খেলাধুলা যেগুলো আছে যেগুলোতে শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত হয় না, অথবা সালাতের সমস্যা হয় না, অথবা বিশেষ করে ফরজিয়াতের কোনো ঘাটতি হয় না, এই সমস্ত যে খেলাধুলাগুলো আছে সেই খেলাধুলাগুলো কিন্তু এদিন করা যায়। আর সেক্ষেত্রে আরেকটি বিষয় যেটি, যে এই ঈদের দিনে আমরা উদযাপন মানে আনন্দ করতে গিয়ে আমরা কিন্তু অনেকটা অতিরঞ্জিত করে ফেলি, বাড়াবাড়ি করি, আমরা মনে করি যে ঈদটা এমনভাবে উদযাপন করতে হবে যেটা অনেকটা জাহিলিয়াতের মতো, সেখানে তাকওয়ার কোনো চিহ্ন থাকে, তাকওয়ার কোনো চিহ্ন থাকে না, অর্থাৎ এক মাসব্যাপী যে অর্জন সে অর্জনটা কিন্তু একেবারে বিনষ্ট হয়ে যাচ্ছে। যেমন এক হাড়ে দুধের মধ্যে যদি এক ফোঁটা গোচানা পড়ে সেটা যখন দুধটা বাতিল হয়ে যায়, ঠিক আমাদের দশাটা এরকম হয়ে যায়। যেমন ইদানিং যেটা হচ্ছে সমাজে, যে একটা ছোট পিক আপ নেওয়া হয়, ভাড়া করা হয়, আমাদের ইয়াং ছেলেরা, যুবক ছেলেরা যেটা করে, সেখানে সাউন্ড বক্স থাকে এবং মোটামুটি সারা রাস্তা তুল পার করে এই যে একটা বিকট শব্দে গান বাজনা, মাইক বাজে করে গান বাজনা করা হয়, বাজে অবস্থা তৈরি, একটা বাজে অবস্থা তৈরি, মানে সুস্থ মানুষের মানে মানুষ অসুস্থ যাওয়ার মতো অবস্থা, এটা কিন্তু ঈদের ব্যাপার নয়, এটা ঈদ, ঈদ মানে তো মানে এরকম বেলাল্লা পড়া নয়, ব্যাহা পড়া নয়, এইভাবে ঈদটা উদযাপন করা। আরও কী করা হয়, ঈদের দিনে কেউ আছে ড্রামা নিয়ে ব্যস্ত থাকে, সিনেমা নিয়ে ব্যস্ত থাকে, সারাদিন টিভির সামনে গান বাজনা করতেছে, সারাদিন টিভির সামনে বসে আছে, হ্যাঁ সিরিয়াল দেখছে, এবং টিভিতে তো বিশেষ অনুষ্ঠান করা হচ্ছে, ঈদ কেন্দ্র করে। দেখেন ঈদটা হচ্ছে একটা ধর্মীয় প্রোগ্রাম এবং এটা নেকি উপার্জনের একটা মাধ্যম, কিন্তু এইটাকে কেন্দ্র করে যিনি ব্যবসায়, তিনি ব্যবসার প্রস্তুতি নিচ্ছেন, যিনি ড্রামার লাইনে আছেন তিনি ড্রামা নিয়ে ব্যস্ত থাকতেছেন, ছবি তৈরি করতেছেন তিনি সেখানে ব্যস্ত, মানে প্রত্যেকেই কিন্তু তার ইনকামের ব্যস্ত, ইনকাম নিয়ে চিন্তা করেন এবং ইনকামের কীভাবে বেশি উপার্জন করতে পারে সেটা করার চেষ্টা করেন, অর্থাৎ দুনিয়া কামাই করতে চেষ্টা করেন। তো ঈদটা কিন্তু এইভাবে উদযাপন করা যাবে না, ঈদের উদযাপনটা প্রত্যেকটা মুসলিমের ঈদ উদযাপনটা হবে ইসলামিক তরিকায়, প্রত্যেক মুসলমানের ঈদ উদযাপনটা হবে ইসলামী তরিকা, ইসলাম বিরোধী কোনো তরিকায় ঈদ উদযাপন করা যাবে না। এই সমস্ত বেলাল্লাপনা বেহায়াপনা যেগুলো আছে, অনেক অনেক বিশেষ করে মা বোনদের দেখি ঈদের দিনে সুন্দর পোশাক পরে
সুন্দর পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়ান, বেলাল্লাহপনা তাদের মধ্যে প্রকাশ পায়, পর্দা বসিদার কোনো বালাই নাই, অর্থাৎ প্রদর্শন নিজেদেরকে বলে তাবার রজনা তাবার জাহিলিয়াতের উলা, যেখানে আল্লাহ বললেন যে তোমরা জাহিলিয়াতের মতো জাহিলি যুগের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করাবে না। আর ঠিক তার উল্টাটা কিন্তু আমরা ঈদের দিনে দেখি, অন্য সময় না দেখলেও ঈদের দিনে দেখা যাচ্ছে যে একদল মহিলা একদল মেয়ে একরকম শাড়ি পরে বেরিয়ে যাচ্ছে। এই যে সমাজে যা চলছে কালচারগুলো, এগুলি অত্যন্ত আপত্তিজনক, ন্যাক্কারজনক, এইগুলি কিন্তু ঈদ উদযাপন না, আর তাদের জন্য মনে ঈদটা এইভাবে আসে নাই। মুসলিমদের ঈদ হবে আনন্দেরও যেমন ইবাদতেরও তেমন, ইবাদত আল্লাহ তো এই দুইটা দিন দিয়েছেন আমাদের আনন্দের জন্য। কেন দিয়েছেন? আমরা মাসব্যাপী কষ্ট করেছি, অনেক ত্যাগ করেছি, না খেয়ে থেকেছি, অনেক পরিশ্রম করেছি, অনেক প্রশিক্ষণ আমরা নিয়েছি, আল্লাহ বলে ঠিক আছে এবার তোমরা একদিন আনন্দ করো। তো এই আনন্দ করা মানে কি ব্যয়াপনা করা? এই আনন্দ মানে ব্যয়াপনা করা হবে ইসলামী শরীয়তের আলোকে। ইসলামের কিন্তু অনেক আনন্দের বিষয় আছে, আমরা বললাম যে ইসলামী সংস্কৃতি আছে, ইসলামী ইসলামিক গানেরও ইসলামের জাগরণের আয়োজন করতে পারি, আমরা ইসলামের সঙ্গীতের আয়োজন করতে পারি, প্রতিযোগিতার আয়োজন করতে পারি, এইভাবে অনেক বিষয় আছে যেগুলি শরীয়ত সমর্থিত যে বিষয়গুলো, এইভাবে কিন্তু আমরা এই দিনটা উদযাপন করতে পারি, এইভাবে করা উচিত আর কি। এখানে আরেকটা বিষয় যে ঈদ উপলক্ষে আমরা এখন মাঝে মাঝে টেক্সট করি অথবা ফেসবুকে বিভিন্ন মেসেজ টেসেজ দিই, সেখানে আমরা লিখি যে ঈদ মোবারক। তো ঈদ মোবারক শব্দটা আসলে আমরা সুন্দর বলেছেন, এটা আমাদের একটা ট্রেডিশন যে আমরা ওই ঈদ মোবারক বলি সবাইকে। তবে এখানে ঈদ মোবারক আরবি শব্দ, অর্থাৎ ঈদটা যেন আপনার ঈদটা বরকতপূর্ণ বরকতপূর্ণ হোক, এই এই সেন্সে বলা হয়। কিন্তু এখানে আমরা যেটা বলবো যে আসলে ঈদের দিনে কুশল বিনিময়ের জন্য দোয়া আছে, যেখানে দোয়া থাকবে সেখানে দোয়াটাই নিয়ে আসা উচিত। যেমন একজনের সাথে কথা হচ্ছে, ঈদ সম্পর্কে বলতে হবে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ যেন তোমাকে এবং আমাদেরকে কবুল করে নেন, এটা হলো দোয়া হয়ে গেল, তোমাদের বা আমাদের নেক আমলগুলো কবুল করে নেন, এটা হচ্ছে দোয়া। যেভাবে তার সাথে যোগাযোগ হোক, আমরা তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দোয়াটাই লিখবো বা এই দোয়াটাই বলবো, এটা হলো সুন্নার উপর আমল। আর ঈদ মুবারক এটা অনেকে বলেছেন পরবর্তীতে, অনেক অনেক অনেকের কাছ থেকে এসেছে বলেছেন, সেটা সামাজিকতা চলে এসে। তবে উত্তম হবে এটার এইটার স্থলে ওইটা নিয়ে আসা, এটা বা ওইটা যদি বলেও কেউ তবুও যেন তাকাব্বাল আল্লাহ মিন্না আমিনকুম এটা অবশ্যই যেন বলে, অবশ্যই যেন সেটা বলেন। জি জি জি, কোলাকুলি করা যে বিষয়টা ঈদের পরে, ঈদের সালাতের পরে আমরা কোলাকুলি করি, যে এটা অবশ্য একটা বিষয়, এটা অনেক আগে থেকে প্রচলিত সমাজে, এখন ইদানিং কমেছে অনেকটা, আগে বেশি প্রচলিত ছিল যে সারা বছরই কিন্তু কারোর সাথে কারো কোলাকুলি হয় না। জি জি, কিন্তু ঈদের দিনে ঈদের মাঠে দেখা যাচ্ছে কোলাকুলির একটা হিড়িক পড়ে যাচ্ছে, এটাকে সুন্নাত মনে করা, সুন্নাত মনে করা হতো। আসলে কোলাকুলির ক্ষেত্রে হচ্ছে শরীয়তের বিধান, সেটা হচ্ছে কোনো আগন্তুক ব্যক্তি যখন আসেন তখন তার সাথে কোলাকুলি করতে হবে, সেটা ঈদের দিন হতে পারে, অন্যদিন হতে পারে, যে কোনো সময় হতে পারে। শুধুমাত্র ঈদের দিনকে উপলক্ষ করে যদি কোলাকুলি সুন্নাত মনে করা হয় তাহলে এটা বিদাত হবে। ঈদের দিনের জন্য কোলাকুলি প্রযোজ্য নয় যে ওই দিনই হতে হবে, একই জায়গায় আছে একই পরিবারের লোক, ঈদের মাঠে কোলাকুলি করতে হবে, বাড়িতে করতে পারি না। এটা তো ঈদের মাঠের সুন্নাত নয়, এটা হচ্ছে সবসময়ের জন্য সুন্নাত, যদি কোনো আগন্তুক নতুন ব্যক্তি আসেন তার সাথে মোয়ানাকা করা। মানে ঈদের মাঠেও যদি দেখা যায় অনেক নতুন ব্যক্তির সাথে, নতুন কারোর সাথে দেখা হলো, সেই সময় কোলাকুলি করলাম, সেটা সমস্যা নেই, সমস্যা নেই করা যাবে। কিন্তু যদি ঈদের মাঠে আলাদা সুন্নাত হিসেবে মনে করে আমরা কোলাকুলি করি, সেটা আমাদের ভুল হবে। জি, সেটা ভুল। জাজাকাল্লাহ খাইর। ঈদের যেটা সাক্ষাতে যে দোয়া যেটা আমরা পেলাম, যে একজন আরেকজনের জন্য দোয়া করবে, জি, তো এই দোয়াটা অথচ হাদিস মানে সালাফ থেকে পাওয়া যায়, কিছু কিছু সালাফ থেকে পাওয়া যায়, আল্লাহ রাসূল থেকে এটা নেই। এই দোয়া থেকে যেটা বোঝা যায় সেটা হলে যে আসলে ঈদ মানে আমরা যে শুধু মনে করি খুশি, এই খুশিটা কার জন্য? এটা দোয়া দিচ্ছে, হ্যাঁ, তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তালা আমার এবং আপনারটা কবুল করুক। তার মানে হলে যে যারা পুরাটা মাস রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, কিয়াম করেছে, ভালো ভালো কাজ করেছে, তাদের জন্য আসলে ঈদের খুশি। ওই খুশিটা শুধু ভালো কাপড় পরা খুশি না, ওই খুশিটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর তৌফিক, আমি একটি মাস হ্যাঁ এটাকে প্রশিক্ষণ নিয়েছি, পরিপূর্ণ প্রশিক্ষণ নিয়েছি, আত্মশুদ্ধি করেছি, নিজের কাছে কিছু অর্জন করেছি, সেটা আসলে মূলত খুশি, আল্লাহর সন্তুষ্ট পাওয়ার চেষ্টা করেছি, এটা হলো মূলত তাদের আসলে খুশি। তো এটা যদি খুশি হয় তাহলে খুশি বলতে যে যেটা ভাই বললেন
যে আনন্দ উৎসব করতে যে আলাদা নাহরণ করলাম, গান বাদ্য চালাচ্ছি, মেয়েদেরকে রাস্তাঘাটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এক মাসের অর্জন তো সব শেষ, সব শেষ, দুলে ভাই শালিদেরকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছে, প্রেমিক প্রেমিকে নিয়ে, তো মনে হচ্ছে তারা মনে করতেছে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আমার ইচ্ছা মতো আমি খুশি করি। তো তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে না, আসলে ইচ্ছা মতো খুশি মানানোর কোনো অবকাশ নেই, খুশিটা আমাদের শরীয়ত মোতাবেক সম্মত খুশি। আর একটা কথা বলবো, সেটা হলো যে ঈদের সময় ভালো খাবে অবশ্যই, হ্যাঁ, তো আবার ভালো খাতে যে দেখা যাচ্ছে কোনো কোনো বাড়িতে এত বেশি পরিমাণ আইটেম হয়ে যায়, হ্যাঁ, অতিরিক্ত, অথচ দেখা যাচ্ছে ওনার প্রতিবেশী হয়তো কোনো গরিব আছে, তার দিকে তাকিয়ে দেখেন না। তো আসলে ঈদের সময় আল্লাহ রসুল সাহেব যখন আমাদেরকে ফরজ করে দিয়েছেন জাকাতুল ফিতরে, যেন গরিবরা ঈদের খুশিতে যেন শরিক হয়, তো আমরাও ভালো কাপড় পরার ক্ষেত্রে, ভালো খাওয়ার ক্ষেত্রে গরিবদেরকে একটু স্মরণ করলে তারাও যেন খুশিতে শরিক হতে পারে, এটা আমার এখানে খেয়াল করবো ঈদের মধ্যে। জাজাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবত প্রশ্ন উত্তরে ঈদের মাসাইল সম্পর্কে আলোচনা শুনছিলাম। আপনাদের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, সেই সাথে আমাদের সাথে আজকে যারা উপস্থিত ছিলেন মেহমান দয়, আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এতক্ষণ যাবত সময় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে জাযায় খায়র দান করুন। প্রিয় দর্শক, আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই আয়োজন এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।